হয় না তো গর্তিকে আপনারা ডরাইবা না রিজাকর মালিক আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কোনো মখলুক সৃষ্টি করছেন না কোনো জীব সৃষ্টি করছেন না একমাত্র যারারও সৃষ্টি করছেন এরা রিজিক দিয়া সৃষ্টি করছেন বড় সুবহানাল্লাহ আল্লাহর জাতে মানুষ জাতরে সমস্ত মখলুকাত সমস্ত জীবজন্তুরে যতরে সৃষ্টি করছে সমস্ত রিজিক দিয়া রব্বুল আলামিনে সৃষ্টি করছে আরেকটা কথা কই আমরা এই দুনিয়াত দিবার আগে আমরা খে আলিম বনমু খে জাহিল রইমু খে সম্মানী হইমু খে বেইজ্জতি বনমু খে বালা মানুষ খে বাদ মানুষ এতকে আল্লাহর জাতে খে বেহেস্ত যাইমু খে দুধব যাইমু আত ফুরা ফয়সালা ঠিক করে লইছেন বড় কা সুবহানাল্লাহ পরীক্ষার আগে কোন ছাত্র ফার্স ডিভিশন আর ফে লেটার আল্লাহ এটা ঠিক করে লইছেন আমরা এই মহফিলের মধ্যে যত আছি খে বেহেস্ত যাইমু খে দুধব যাইমু এটা আল্লাহর জাতে তকদির ঠিক করে লইছে এই দুনিয়ার সমস্ত রে সৃষ্টি হরবার আসমান জমিন সৃষ্টি হরবার পঞ্চাশ হাজার বৎসর আগে আল্লাহর জাতে আমরা তকদির ঠিক করে লইছে বড় কা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আপনাদের সামনে লইয়া এইভাবে আলোচনা কররা নসিহত কররা কথা প্রসঙ্গে আল্লাহর হাবিবে ফরমাইন আসমান জমিন সৃষ্টির কয়েক হাজার পঞ্চাশ হাজার বৎসর আগে আল্লাহর জাতে আমরা তকদির ঠিক করে লইছে খে বেহেস্তি খে দুজহি সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন আমরা ভিতরে এখন যে প্রশ্ন আইছে আমার এই মাতে প্রশ্ন আর নানি তার আমরা ই নমাজ বলিয়া কিতাব আনি না না যখন আল্লাহ এটা ঠিক করে লিয়েছেন খে বেহেস্তি খে দুজহি তার আমরা ই নমাজ বলিয়া কিতাব বেহেস্তি হইলে তো এমনিও যাই এই প্রশ্ন সাহাবায়ে কেরাম অখলর অন্তরের মধ্যে আইছে সঙ্গে সঙ্গে জবাব পাইবার জায়গা আছে জিকার করবার জায়গা আছে আল্লাহর হাবিব রে প্রশ্ন করলা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা যখন মুকদ্দর আল্লাহ ঠিক করে লইছেন আমরা ফে বেহেস্তি ফে দুজখি তাহলে আমরার আমলর আর কি অর্থ রইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেন বুঝাইন বলে হে আমার আদরের সাহাবী অকল তুমি দেন বুঝছো নানি আল্লাহর জাতে জান মুকদ্দর ঠিক করে লইছে জানে জন্নতি বানাই লইছে রব্বুল আলামিনে দারে জন্নত দিবার ফয়সালা করে লইছে তকদির তার লিখি লইছে এই বন্দা কোন সময় বাদ হতে চলতো না হে নমাজ ছাড়তো না হে রোজা ছাড়তো না হে বাদ মাতিত না হে আরাম পাইতো না হে ব্যস্ত যাও রাজগুরু ও গুরুর আমলও করবো বড় কা সুবহানাল্লাহ এর লাগে আমরা যেগুরু ইন মধ্যে আইসি বালা কাম আইসি না বাদ কাম আইসি বালা কাম নিশ্চয় আমরা বেহেস্তি অগলোর লিষ্ট নাম আছে করতে গিয়ে আমরা বেহেস্তি অগলোর কামল লাগি জায়গার মধ্যে আইসি এর লাগিও আমরা আইসি যদি আমরার বেহেস্তি অগলোর লিষ্টর মধ্যে নাম থাকতো না তাহলে এই জায়গার মধ্যেও আমরার লাগি সম্ভব হইল না অনেক আমরার মতো বহুত বাই অগল বাড়া গুড়িতরা বাদ বসে আটিতরা শরীর যাইতরা নিশা খাইতরা বিভিন্ন ধরনের নাগর মানি কররা ইটা না করিয়া আল্লাহ আল্লাহর রসুলের জিকিরাজকারর মহফিল ওয়াজ নসিহতর মহফিল কোরআন হদিসের মহফিল জানিয়া এই জায়গার মধ্যে আমরা সব কিছু ত্যাগ করিয়া ইয়া হাজির হয়েছি রব্বুল আলামিন আমরার সাহায্যকারী নিশ্চয় আল্লাহর জাতে আমরার সাহায্য খোররা করতে আমরা এই জায়গার মধ্যে আইয়া বইতাম পারছি বড় কা সুবহানাল্লাহ এখন আমরার বর্তমান অস্তিত্ব বোঝা গেছে নি আমরা এখন কোন পজিশনে আছি আল্লাহ অতখানটা নিয়ে আনিয়া দুনিয়ার হলটা চালাইয়া আনিয়া আমরার এক নেক মজলিস বইবার তৌফিক দিছেন বড় কা সুবহানাল্লাহ বাকি সময়খানটা আমরা যদি খেয়াল করি লাই আমরার তবজ্জু আমরার দিশা যদি ওলামায়ে কেরামগুলোর খতার দিকে পড়ে খতার দিকে থাকে তাহলে নিশ্চয় দানদানোর খতা আমরা অন্তর গিয়া পড়ব আর যদি এখানেও আমার দিশা থাকে না আমি ও জায়গাত বোয়াত থাকি রূপে বোয়াত থাকি শরীর লইয়া বোয়াত থাকি আর আমার দিল যদি বাড়ির থাকে বাজারও থাকে সে মেসাবে হইয়া যাই বাকি তাবাতে বুঝবাইতাম নাই মাঝখানে একটু মা হুনু একটু মা হুনিয়া গিয়া বাড়ির দরবার করব ওলালানি বিষয় গতিকে আপনার খেদমত আমার অনুরোধ থাকবো আপনারা তবজ্জুটা খেয়ালটা দিশাটা পুরা তাকে জানি আর না হইলে মাঝখানে এক কথা ছুটি গেলে আক্কর মিলতো না বাদে মুসলাত বেড়া করবা
বুঝা গেছে না আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিতা সারা হোক আল্লাহুম্মা আমিন হযরত হাজিরিন আপনাদের সামনে আমি এক আয়াতে কলিমা তিলাওয়াত করছি رب العالمين فرمائن أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم الله ذاتي أمرا سمودن خري قتل أمرا مؤمن خري بشاشي ذرا الله الله رسول ذرا بشاش خري এরার সম্বোধন করে কইতরা হে আমার বিশ্বাসী বান্দা কত মায় আড্ডা অন্যান্য যারা নাফরমান এরারে সিধা ইয়া আইয়ুহান নাস হইয়া ডাক দেন কিন্তু আল্লাহর বিশ্বাসী আল্লাহর রসুলের বিশ্বাসী হলো রে আল্লাহর কাছে মায় আড্ডা দেন শুনিয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী বান্দা অকল আল্লাহরই ডাকর সম্বোধন বনার চেষ্টা করতাম নি না করতাম না কোন যায় আমরা করতাম প্রতিকে বলা করে খেয়াল করবা আল্লাহ আমরা রে বিশ্বাসী হইছেন কমপক্ষে নিজের ইজ্জত তো নিজে রাখতে লাগবো নিজের ইজ্জত একজনে আপনারে দাম দে আপনারে চাচা হইয়া ডাক দে আপনারে দাদাজি হইয়া ডাক দে আপনার করতে পারবা নি করতাম না একজনে আপনারে বালা ব্যবহার করে আপনিও তার লাগে বালা ব্যবহার করতা আল্লাহর সাথে আমরারে মায়ার ডাক দিয়া হইত্রাইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বর্তমান পরিবেশ খালি বর্তমান না অতীত খালে ওইভাবে আসিল গতিকে রব্বুল আলামিন ইলা হইছেন মানুষের দুনিয়ারে তরজি বেশ দে দাম বেশ দে মানুষ এই দুনিয়ার জমিন আইয়া মানুষের দুনিয়ারে দাম দে দুনিয়ার ইজ্জত দুটা লোভ ব্যবসা একটা একটা ফিতরতি লোভ এর লোভ দে একটা একটা দিয়া ডাক দে রক্তা দিয়া আল্লাহর দাতে লালস দেখার মানুষের আকর্ষণ করতো স্যার এর লাগি ফরমাইন হাল আদুল গতিকে দুনিয়া বাসীর দিমাগর মধ্যে তিজারত দুনিয়াবাসীর দিমাগর মধ্যে ব্যবসা গতিকে রব্বুল আলামিন এমন একটা শব্দ ব্যবহার করছেন যাতে দুনিয়াবাসীর মুমিন মুসলমান অকলর দিশাটা জেহেনটা কুমিন আযাবিন আলিম তোমা তান্ডে বেদনাদায়ক কষ্টদায়ক আযাব তাই তোমা তান্ডে একটাই মুক্তি দান করবো বড়কা সুবহানাল্লাহ সবটাকে কঠিন যে শাস্তি কঠিন আজাব এই সমস্তটাকে যে ব্যবসায় কি তা বলবো তোমার টানরে না যা দিলেই বর্তমানে আমরা যে জিন্দগির মধ্যে আছি একটার শেষ না নাই শেষ আছে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক বছর দুই বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর এর বাদে তো রোয়া যাইব নি রোয়া যাইতো না যাইতেও লাগবো যাইতেও লাগবো সবটাই গরম জলিলুল কদর এক নবী আসলে যাতে হজরত ইসরাইল আলাইহিস সালাম রে বাটাইন হজরত ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জান কবজ হরার অনুমতি চাইন কাইন না হরন কোন কিতা লাগি যাইতা জান কবজ হরার কথা হুনা হুনিয়া ওর লগে লগে এমন সর মারলা চোখ খুলি লইলা মালিকুল মৌতর চোখ খুলি লইলা কাইন বিয়া রব্বুল আলামিনের দরবার ফরিয়াদ হল্লা আল্লাহ আপনি এমন এক ব্যক্তির জান কবজ লাগি আজকে অর্ডার দিলা আমি যাওয়ার লগে লগে যেমনে হুনছইন আমি জান কবজ ভরতাম আমার এমন এক সর মারলা সর মারার লগে লগে আমার চক্ষু খুলিয়া গেছে রব্বুল আলামিনে ফরমাইন তাইন কিতা চাইন বলে তাইন তো আইতা চাইতে না বলে যাও একটা গরু লইয়া গরুর ভিডিত আত রাখতা কইও আর আতর তোলে যত কেসা রুম থাকে তানে অত বছরের হায়াত দেওয়া যাইব বড় কাছু আল্লাহর হুকুম তামিল করলা হজরত আজরাইল গিয়া হাজির হইলা মুসা আলাইসালামে জি কেন ঠিক আছে আমি আত রাখু আর রুম যত গেছা অত খান আমার হায়াত দিবা এরপরে কি তো হইব বলি এরপরে তো মত বলে হও যখন মত আছে তে আর বাদে যাইতাম কি আর এখনো যাই ও যখন মত থাকি রেহাই নাই একজন নবীর সোয়াল ওর মালিকুল মৌতর লগে আমরা দিলাম সম্ভব নি দিলাম আর কথা হরা সম্ভব নি ই সুযোগও পাইতাম না একজন নবী ও আবুস মানিলেই ছয় ও যখন বাদে যাওয়া লাগে তাহলে এখন যাই গিয়া
মুসলমান হল আল্লাহর হাবিব জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমরা রে রব্বুল আলামিন এমন একটা জিন্দেগি দান করছেন এই জিন্দেগিটা স্থায়ী নয় অস্থায়ী এই জিন্দেগিটা স্থায়ী নয় অস্থায়ী পরীক্ষার হলের মধ্যে ছাত্র আমানির পরে তার টাইম ঠিক করে দেওয়া হয় তিন ঘন্টা সময় হে নিশ্চিন্তা কলম লাগাইব নিব লাগাইব খালি করব মিটাইব লেখব খাটিব রাত খাদ্য আখাইব এরপরে হে শুদ্ধ করি যতক্ষণ পারে লেখব কিন্তু রব্বুল আলামিনে আমরা রইলা সীমা ঠিক করে দিছেন না তিন ঘন্টা নি না 30 বছর না 80 বছর না 300 বছর এলা ঠিক করে দিছেন না সময় নির্দিষ্ট আল্লাহর কাছে আছে আল্লাহর কাছে নির্দিষ্ট সময় আছে আমরা রে 1 সেকেন্ড বাদ করে উঠাইলেই তো পারেন একদিন পরে উঠাইতা পারেন জোয়ানকির মধ্যে উঠাইলেই যা পারেন কম বয়সও নিতে পারেন বয়স কইয়ালেও নিতে পারেন একটা টাইম ঠিক করে আমরা রে জানাইছেন না এই টাইম ঠিক আছে আল্লাহর কাছে আল্লাহ আমরা এই কথা জানাই দিছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক জীব মৃত্যুবরণ করতে লাগবে আমরা একজন একটা জীব আমরা রে আল্লাহ জানদার বানাই বাটাই দিছেন এই জান এক সময় আল্লাহর যাতে কব ধরিবা সময় আক্ষর খেরোরে আগে খেরোরে বাজে ওলা আক্ষর করে নিচ্ছে আমরার চক্ষুর সামনে বিশ্বাস দেন আইতো না ইলাও নাই আমরার চক্ষুর সামনে আমরার দাদা যাইত্রা আমরার নানা যাইত্রা আমরার বাপ যাইত্রা আমরার ভাই বিরাদর যাইত্রা আমরার আত্মীয় স্বজন আমরার আশপাশ সব আমরার সামনে নিজের হাতে কবর নিয়া দফন করিয়া এরপরেও আমরার অন্তরের মধ্যে ইকান জাগে না বলে আমরাও একবার তো মরতে লাগবো আমরারেও একবার নিয়া আমার আত্মীয় স্বজনে নিয়া কবর মাটিত রাখি আইবা এই কথাটা আমরার অন্তরও জাগা পায় না মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল যে সময় মানুষের কল পরিষ্কার হয়ে যায় মানুষের কল যে সময় পরিষ্কার থাকে পাক থাকে পবিত্র থাকে তখন সত্য বুঝতে তার সময় লাগে না বালা জিনিস বুঝতে তার সময় লাগে না কোরআন হাদিসের আলোচনা বুঝতে তার সময় লাগে না মানুষের কল যে সময় বরবাদ হয়ে যায় খালা হয়ে যায় জঙ্গার লাগি যায় তখন তার খানো যদি মাইক লাগাইয়া আওয়াজ দেওয়া হয় কোরআন শরীফ তিলাওয়াত করা হয় কোরআন আল্লাহর হুকুম আকাম বাতানি হয় তার কলবর মধ্যে আসল ঘটত নাই রব্বুল আলামিনে ফরমায়েন কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু বন্ধার কলবর মধ্যে তো সময় মামল ভরি যাইব জঙ্গার লাগি যাইব ময়লা ভরি যাইব তার দল কলবর মধ্যে বালা জিনিস বুঝত না কলবে এই সমস্ত আজরত পারত না ক্যাপচার করতে পারত না আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب يا مر أدور الصحابي يقول মানুষের শরীরের বডির মধ্যে একটা বা গোস্তর টুকরা আছে এই গোস্তর টুকরা যদি বালা হয়ে যায় তাহলে তার সমস্ত শরীর বালা হয়ে যাইব আর এই গোস্তর টুকরা যদি খারাপ হয়ে যায় তার সমস্ত শরীর খারাপ হয়ে যাইব আল্লাহর হাবিবে সাবধান করি কইন এই শরীরের এই গোস্তর টুকরা অন্য কোনো টুকরা না একটা হইল কি মানুষের দিলের টুকরা মানুষের দিল যদি বালা হয়ে যায় তাহলে সমস্ত বালা মানুষের দিল যদি খারাপ হয়ে যায় তাহলে সমস্ত দিল সমস্ত শরীর খারাপ এখন দিল বালা আর দিল খারাপ কি লাগে দিল যে একটা এটা তো আল্লাহর বানাইল একটা আবার খারাপ হইতো গিলা আর একটা আবার বালা হইতো গিলা কিলা আল্লাহর হাবিব জানাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মানুষে কোনো হারাম গেদা যদি হে ভক্ষণ করে মানুষে কোনো হারাম জিনিস খায় এই হারাম গেদার তাকি তার শরীরে যদি এক ফুটা রক্ত জমে তাহলে এই রক্তর ফুটা যত সময় পর্যন্ত তার শরীরের মধ্যে থাকবো তার কোনো আমল বালা আমল কোনো কিছু আল্লাহর দরবারও কবুল হইত না একটা হারাম খাওয়ার কারণে তার শরীরের মধ্যে একটা ফুটা যদি রক্ত জন্ম লই যায়
এই রক্তর ফুটা যেত সময় তার শরীরের মধ্যে তাব তার নামাজ কবুল নাই সদকা কবুল নাই রোজা কবুল নাই তার দিনী খেদমত কবুল নাই তিলাওয়াত কবুল নাই কোনো বালা আমল তার কবুল হইত নাই যদি এই গুটা তার শরীরটা কি মিটাই লইতে পারে মিটানির ভরতাই তার আমলর লিপিবদ্ধ আরম্ভ হইব বালা আমল কবুল হইব গতিকে মানুষের শরীরের রক্ত এক জায়গায় জমা থাকে না মানুষের শরীরের রক্ত যদি বন্ধ হয়ে যায় মানুষ চলতে পারবো নি কোন জায়গায় চলতে পারতো না এর লাগি ঠান্ডার দিন মানুষ বেশ ঠান্ডা পড়িয়া লিখিত শরীর বন্ধ হয়ে যায় শরীর বন্ধ হয়ে যায় রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় মানুষ ডাক্তার হয়ে যাব এই রক্ত চলাচল মাথার তাকি বাদ যাইব বা তাকি মাথার যাইব সব সময় আপ ডাউন করব আমরা তো ডাক্তারি বলতা বুঝতাম না গতিকে ডাক্তারি মাতাম নাই আন্দাজ বাকির যতখান বুঝবার অতখান মাতি লাগে রক্ত মাথার তাকি মাথার উঠেন বাদ যায় বার উঠেন মাথার যায় সব সময় রানিঙ্গ থাকে রানিঙ্গ থাকে আর আমরা আল্লাহর হবিবে যে গুস্তর টুকরা হয়েছেন কল এই গুস্তর টুকরা আনো বাম বিস্তানোর দুই আঙ্গুল নিছে এই জায়গাতে এই গুস্তর টুকরা এই গুস্তর টুকরা সইয়া মাতার রক্ত যে উঠেন ভার তলে যাইব ভার তোলার রক্ত যে উঠেন মাতার উঠে যাইব শরীরের যে তো আব্বান রক্ত এ সমস্ত কল সইয়া যায় এই হারাম গাজার তাকে যদি রক্ত জমে তাহলে তার আসর গিয়া কলবর মধ্যে পড়ে হারাম গাজা খাবার কারণে যে রক্ত জন্মিব এই রক্ত কল সোয়ার লগে লগে কলবর মধ্যে খালা আরম্ভ হইব কলটা গান্দা হওয়া আরম্ভ হইব কলটা বরবাদ হওয়া আরম্ভ হইব অন্য হাদিস শরীফের মধ্যে আয় বন্দা যে সময় গুনাহ করে গুনাহ করার লগে লগে তার কলবর মধ্যে একটা খালা দাগ ভরি যায় আবার যদি গুনাহ করে আবার আরেক দাগ ভরবো আবার গুনাহ করলে আবার আরেক দাগ ভরবো এইভাবে দাগ ভরি ভরি সমস্ত কল চতুর্দিকটা খালা হয়ে যাব দাগে ভর্তি হয়ে যাব দাগে বন্ধ হয়ে যাব পর্দা পড়ি যাইব হ্যাঁ যদি এক গুণা করার পরে আবার তোবা করিলে রব্বুল আলমিনে তার রহম করম দ্বারাই দাগরে মিটাই দিব আবার গুণা করিয়া যদি কোনো নেকির আমল করিলে নেকির আমল করার কারণে আল্লাহ গুণার দাগরে মিটাই দিব আল্লাহর জাতে ফরমায় ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত এত কি আমরা সবক লওয়ার দরকার মানুষ তো আমরা আখের মানুষ গতি মানুষটা কি ভুল হইব আমরা তো গলতি হইব আমরা গুণা করম আমরার খানদানি দুশ্মন একটা আছে নাম কিতা শয়তান হে আমরা রে ওয়াসওয়াস দিব গতিকে বরর মাত মাতিম বরর দুষ্টামি করম বুড়াই করম ইতার কারণে আমরার জমদার ভরব গতিকে আল্লাহর জাতে ফরমায় ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত নেকিয়ে কিতা করে বদিয়ে মিটাই দে আমরা যদি ভুলবশত জানিয়া হোক অজানিয়া হোক যদি আমরা কোনো গুনার কাম করিলাই ভুল করিলাই আল্লাহর নাফরমানি করিলাই ইফতার থাকি বাঁচিবার পাক হইবার ব্যবস্থা আল্লাহ দিয়া দিছেন সুবহানাল্লাহ আল্লাহ বাঁচাইবার পথ রাখছেন আল্লাহর মায়ার বন্ধা আওলাদে মা বাবা আওলাদর দোষ রে দেখো না দোষ করিলেই কানি চৌকে সাইয়া পাতারে সাইয়া যাইবা গিয়া পাতারে সাইয়া যাইন গিয়া আওলাদে দোষ করলে তার সংশোধনের ব্যবস্থা দেন একবার কুদাম দিলে আর বা বাকিবার ব্যবস্থা দেন রব্বুল আলামিনে তার মায়ার বন্ধা বলে দোষ করিলে একটা মিঠাই থাকিভাবে আওতারও ব্যবস্থা দিয়া দিছেন আল্লাহর জাতে ফরমায় আমার বন্ধা হলে নেকি ফেরার কারণে তার আর কল যদি আন্দায় রই যায় বরবাদ হয়ে যায় খালা হয়ে যায় বর্দা পড়ি যায় তাহলে একটা মিটানির ব্যবস্থা আছে আল্লাহর জাতে ফরমায় ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যদি আমরা কোনো গুনার কাম করিলাই না ফরমানি করিলাই সঙ্গে সঙ্গে তওবা করতাম নেকির কাম করতাম সৎকা পয়রা করতাম নফল নামাজ ভরিতাম বালা আমল করতাম যদি এই সমস্ত কাম অফল করি বালা কাম অফল করি তাহলে আমরার বদির যে একটা দাগ পড়বো আল্লাহ মিটাই দিবা বড় সুবহানাল্লাহ মা বাবর লগে অন্যায় করিলাইন মা বাপরে নারাজ করিলাইন মা বাপর বিরোধিতা করিলাইন মা বাপর হকর মধ্যে কোন বাদ কাম করিলাইন তাহলে সঙ্গে সঙ্গে মা বাপ দুনিয়ার তাহা অবস্থায় আপনি খুশার রাজি করিলেই যা মা বাপর উল্টা করিলেই শুন আপনি বুঝিলেই শুন নিজে শর্মিন্দা হইলেই তাই ন বার সাইয়ে লাভ হইতো না লগে লগে পাওয়া পড়ি যান জানি বা মা বাবার কাছে শর্মিন্দা হইলেন জানি দোষ স্বীকার করিলেন জানি এতে আপনি ছোট হইতে না আপনি বড় হইবা রব্বুল আলামিনে আপনার দরজারে বুলন করে দিবা আপনার গুনারে মিটাই দিবা আপনার অন্তরে আপনার কলবে ফর্সা করে দিবা
আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এই দুনিয়াটা চিরস্থায়ী নাই, সামান্য দিনের ইকার সীমা আছে, ইকার সীমা আছে, 3 দিন হোক, 4 দিন হোক, 1 মাস হোক, 1 বরস হোক, 60 বছর হোক, এর লাস্টে আমরা এই দুনিয়ার তাকি যাইতে লাগবো। এই দুনিয়ার কোন নবীও হল আয়া রইছেন না, নবীও হল রইছেন নি কেউ, কেউ রইছেন না। আগের জমানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান সম্পর্কে হাদিসে কুদসির দ্বারা সাবিত, আল্লাহর জাতে ফরমাইল লাউলা কালামা খালাকতুল আফলাক, আয় আমার হাবিব যদি আপনারে পয়দা করে আমার মনসা হইতো না, আমার ইরাদা হইতো না, আমার ইচ্ছা হইতো না, তাহলে ইয়াটার আধার মখলুকাতরে আমি সৃষ্টি করতাম না। যে নবীর খাতিরে এই দুনিয়ার বুজুদ, যে নবীর খাতিরে আল্লাহ এই দুনিয়ার সৃষ্টি করলা এই সমস্ত মখলুকাত, আল্লাহর জাতে এই নবীরও এই দুনিয়ার জমিনের আসুন না, এই দুনিয়ার তাকিও তানো তানো মহত দ্বারা এই দুনিয়ার তাকি বিদায় দিছেন, দুনিয়ার তাকি উঠাইছেন। শেষ সময় হজরত জিবরিল হজরত আজরাইল আইয়া আল্লাহর নবীর দরমিয়ান দরবার হইয়া হাজির হইন, ইজাজত তলব করেন, অন্যান্য লাহান মত হইছে না, আল্লাহর হবিবর কাছে পারমিশন লইছেন, এরপরে আল্লাহর হবিবে পারমিশন দিছেন, এরপরে লইছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক সামনে হাজির আসলেন, আল্লাহর নবী যে সময় দুনিয়ার থেকে বিদায় নেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান তলোয়ার রে কুলা তলোয়ার রে খড়া করেন আর এলান করে দেন, যাইন হইবা আমরা নবী দুনিয়ার থেকে বিদায় গেছেন, তান সর রে দুই তুমা হরিলেই তান সর উড়াই দিমু, তান কুল্লা কাটিলেই আম এলান করে দেন। কারণ এই সময় মুনাফিকিন ওপর আসলা, তারা আরো কোন আন্দোলন করলাও নে, কোন হাঙ্গামা খাড়া করলাও নে, গতিকে হযরত উমর দিমাগের মধ্যে আল্লাহর দাতে এই চেতনা দেওয়ার কারণে তারা ঠান্ডা হয়ে গেছেন। হযরত উমর তলোয়ার কুলার লগে লগে সেও আর জবান তাকি আওয়াজ বার করছেন না, মুমিন মুনাফিক সব ঠান্ডা হয়ে গেছেন। হযরত উমর এমনি কইছেন জাইন হইবে আল্লাহর নবীর বাবা তুই গেছে তান সররে কলম করিলে মু দেওয়ার মাতি ছিল না, উপস্থিত পরিবেশ ঠান্ডা হওয়ার পরে আল্লাহর হাবিব তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শিবাঞ্চল আল্লাহর হাবিবর চেহারা মুবারকের মধ্যে রসার মুবারকের মধ্যে বসা দেন, আর তান শেষ মাস যেখানে আল্লাহর হাবিবর লগে মাতুন, আল্লাহর হাবিব তো নাই তান মনের আবেগরে প্রকাশ করে, লাস্টে যে সময় দেখলা হযরত উমর এইভাবে এলান কররা, হযরত উমর সান্ত্বনা দিয়া বয়েন আল্লাহর হাবিবর শানের মধ্যে সিদ্দিকে আকবরে খুতবা দেওয়া আরম্ভ করেন আর আল্লাহর কালাম তিলাওয়াত করেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ আখির জবানান নবী আমরান নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কুচ্চু নাই, রব্বুল আলামিনে তানা তানে রাসূল হিসাবে এই জমিনের মধ্যে পাঠাইছেন, আর এই জমিনের মধ্যে যত রাসূল আইছেন সব খালি হইয়া জমিনের পিঠটা কি চলিয়া গেছো, কোরআন শরীফ বড়ায়া আল্লাহর কালাম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। সাহাবায়ে কেরাম হলে এই আয়াত শোনার তিলাওয়াতের পরে তিলাওয়াত পঞ্জান করে আরম্ভ করেন, এর আগে খেরর স্মরণই কথা যাচ্ছে না, এই আয়াত কাল্লার কালাম বলিয়া হযরত সিদ্দিকে আকবরে তিলাওয়াত করার লগে লগে সমস্ত তিলাওয়াত করা আরম্ভ করেন। সাহাবায়ে কেরাম হলে বর্ণনা দেন, আমরা বুঝবাইছি মনে হয় এই মাত্র এই আয়াত নাজিল হয়েছে, এইভাবে আমরা আবেগ পাইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার তাকিও বিদায় হইছেন, আল্লাহর নবী জান খাতির এই 18,000 মখলুকত কাদ এই সৃষ্টির উৎপত্তি জান খাতিরে তানেও আল্লাহর জাত এই জমিনে রাখছেন না, আমরা আর কোন আমরা তো স্থায়ী রইবার কথা নাই, আমরা ওই দুনিয়ার তাকি বিদায় নিম, গতিকে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। অথচ আমরার চক্ষুর সামনে আমরা আত্মীয় স্বজন দুনিয়ার তাকে বিদায় নিতরা, গতিকে আমরা দিলর মধ্যে এই কথাটা জাগানি উচিত, এই কথাটা স্মরণ করা উচিত যে আমরার মত এক জিনিস আছে, আমরা মরমু,
এই দুনিয়াত আমরা স্থায়ী হইতাম নাই প্রথম অবস্থায় মুসলমান হল যে সময় প্রথম মুসলমান ইসলাম প্রচার প্রথম অবস্থায় যে সময় আরম্ভ হয় কবরস্থানের সামনে গিয়া জিয়ারত করা বুট পূজার লোকে দেখা যায় মশাবা লাগি যায় বিধর্মী হলে যারা মূর্তি হল সামনে লইয়া পূজা করেন ওলা খবরের সামনে গিয়া দোয়া দূর এমনি আনামাতি উবাইল তো বুঝে যাইব হতাল্লা খান এই নুবাইছে ওলা বর্তমান সময় তো একগুরো হইন নাই হতাল্লা খান বুঝা যায় তো ইতান আসল কথা হইল প্রথম অবস্থায় আল্লাহর হবিবেও বাধা দিছেন মুসলমান প্রথম ইসলামের সময়ে আল্লাহর হবিবে নিষেধ দিছেন বলে হে মুসলমান হল তুমি তেন খবর জিয়ারত করিও না ইখান কিলা পাইলাম আল্লাহর নবীয়ে নিষেধ দিছেন বলিয়া কিলা পাইলাম হাদিস শরীফের মধ্যে আয় কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ইয়ালা বাজুরুহা হে আমার সাহাবী হল আমি তোমার তান রে আগে বাধা দিছি নিষেধ দিছি তুমি তান খবর জিয়ারত করতে না সাবধান তোমার তান রে আমি খবরদার হরিয়ার এখন তুমি তান জিয়ারত করিও কিটার লাগি ফাইন নাহা তুজাক্কিরুল আখিরা কারণ একটা কিতাব রে মানুষের পরবর্তী জিন্দেগি একটা শান্তির জিন্দেগি দেখা আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম রব্বুল আলামিনে ফরমাইন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম হে আমার বন্ধা হল তোমার তান্ডে মোল্লান একটা ব্যবসার রাস্তা আমি দেখাইতাম নি যে ব্যবসায় তোমার তান্ডে আখেরাতের আযাবের তাকে মুক্তি দিব আখেরাতের আযাব আমরার পরবর্তী জীবন যে একটা স্থায়ী জিন্দেগি মৌতর ভরে আবার জিন্দাও আছে মৌতর ভরে আবার আমরা জিন্দা হইমু আর এই জিন্দাওয়া এমন এক জিন্দাওয়া যে একটার শেষ সীমা নাই রব্বুল আলামিনে যদি আমরা বেহেস্ত দিলাই আর মত নাই ঠিক হলা যদি দুজহ দিলাই তাও মত নাই এর আগে বিচার হইব নেকি বদি ওজন হইব যান নেকি তাক তো নাই গুণা বাড়ি দইব তাই পরিশান হইবা ময়দানে মাসর গুড়া আরম্ভ করবা এরটা নেকি কোনোবা তাকে সাহায্য পাইনি এই দুনিয়ার জমিনও আমরা কিতা করিয়া খালি দৌলত হামাইতাম কিলা বিবি বাচ্চারে শান্তি রাখতাম কিলা বালা বিন্দাইতাম কিলা বালা খাওয়াইতাম কিলা বালা ঘর বানাইয়া রইতাম কিলা এই চিন্তায় আমরা জিন্দেগির সময় সমস্ত জিন্দেগি কাটাইয়া এই চিন্তায় আমরা সমস্ত জিন্দেগি শেষ করি লইয়া কিন্তু এমন এক সময় আইব ময়দানে মাসর ভাইয়ে ভাই চিন্তা নাই বাপে ভুয়া চিন্তা নাই মা ভুয়া চিন্তা নাই স্বামীয়ে বিবি চিন্তা নাই বিবিয়ে স্বামী চিন্তা নাই আল্লাহর জাতে এলান করি জানাইন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি এমন একদিন আমরার সম্মুখে আছে যেদিন যেদিন আমরা নেকির অভাবে পাইব আমরার গুনার বাল্লা বাড়ি হয়ে যাইব তখন তালাশ বাড়াইম পরিশান হইয়া চক্কর দিম ময়দানে মাসর যদি বাইল্লা গাল ভাই তাহলে বাইরে ডাক দিম বাইরে আমার একটা নেকি দিয়া সাহায্য কর যদি স্বামীয়ে বিবিরে বাইন বিবিরে কইবা দুনিয়ার জমিন আমি অত কষ্ট করি তোমারে মায়া করছি তোমারে চিন্তাইছি খাওয়াইছি আরামে ঘুটাইছি তোমার শান্তি রাখতাম করিয়া আমি নমাজ চালিছি রোজা চালিছি মানুষের হক খালিয়া আনছি এখন আমি হিসাব বদি যে সময় নেকি বদি ওজন হয়েছি আমি কর জীবনে গেছি আমি কমি পড়ে গেছি আমি করে পড়ে গেছি আমার নেকির প্রয়োজন আমার একটা নেকি দিয়া সাহায্য করো এই দুনিয়ার জমিন যে আওলাদ রে আপনি এত আদর করি খাওয়াইতরা যে বিবিরে আপনি অত মায়া করছেন যে আত্মীয় স্বজনের অত খেয়াল করছেন এই ময়দানে মাসর যে সময়ের আল্লাহকে সাক্ষাৎ হইব আপনার অভাবে দেখা দিব আপনি নেকি তালা সর্বা একটা নেকি দিয়া সাহায্য করনে বালা আপনি মাসর ময়দান আপনি একজন মানুষ পাইতা নাই আল্লাহর রাতে ফরমাইন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি এই দুনিয়ার জমিন মানুষে যারা উপরে ভরসা করি চলে আমার যদি বিপদে পড়ে আমার ভুয়ায় চাইব আর না হইলে আমার বিবি আসুন আর না হইলে আমার ভুড়ি না শুন আত্মীয় স্বজন আসুন এর উপরে বর করি মানুষে বহুত তা করিলায় মানুষের দন জন রে
গৌরব মনে করে ধন হইলে মনে করে আমার ধনে আমার সবটা কুলাই লইব দুনিয়ার কোনো সমস্যা বাইত নাই এখন এমন হইছে মানুষের শিক্ষারও পরবাহ করে না মনে করে ধন হই গেলে শিক্ষারও দরকার পড়ত নাই মরিব রাখিলেই মার তো আমার অবলতা চলে দিব স্কুল খুলি দিব আমার পয়সা আছে মাস্টর রাহমার এই স্কুলের প্রিন্সিপাল আমি হয়ে যাইমু পয়সা ওই হালে মানুষের বহুত তা মনে করি যায় ঠিক তো ধ্রুব আওলাদ যদি বেশ হয়ে যান মনে করবো এই গাঁর মধ্যে আমার উপরে তো মাতনেওয়ালার খেও নাই কারণ খেও মাত্রে আমার আওলাদ আসুন আমার আওলাদে ইশারা হর মুহারি গোর গর্দনা মুড়াই দিবা কর্তিকে রব্বুল আলমিনে ফরমাইন আল আল মালু বল আওলাদু ফিতনা আল মালু বল বানুনা ফিতনা মাল এবং আওলাদ দন এবং জন আল্লাহ পরীক্ষার লাগি দিন পরীক্ষার লাগি দিন এই ধন ধন ভাই আমরা কি হাত লাগাইয়ার আল্লাহর রাস্তাত খরচ করিয়ার নি না শয়তানের রাস্তাত খরচ করিয়ার আল্লাহর রাস্তাত খরচ করিয়ার না শয়তানের রাস্তাত খরচ করিয়ার আমরা তো একটা অভ্যাস আছে গুরুতার যত সময় গুরু আছে গুরু লইয়া গুরি মেসাবরে ভুয়া দেওয়াই ভু দেওয়াই আমাকে দোয়াভরণ জানিয়ে অবতারে আবিষ বানাইতাম দোয়াভরণ জানিয়ে অবরে বড় আলিম বানাইতাম আর কিছু বড় হয়ে গেল তো তুই তুই পয়সা গোনাই কিলেছে ওটা ওটা উল্টা পাল্টা করতে পারে এই সময় আর ইতা ফাউরি যাই কি করে খারবার শুরু এর বাদে আর খারবার শুরু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল রব্বুল আলামিনে ফরমায়েন আল্লাহ দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম ও আমার আদরের বন্দা হল আমার বিশ্বাসী বন্দা হল আমি এমন এক ব্যবসা তোমার তান্ত্রিক শিখাই দিমু যে ব্যবসায় তোমার তান্ত্রিক গীতা করব কঠিন শাস্তির থাকি তোমার তান্ত্রিক বাঁচাইব ব্যবসাটা কিতা রব্বুল আলামিনে ফরমাইন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নম্বর হইল তুমি জান আল্লাহর বিশ্বাস করতায় আল্লাহর রসুলের বিশ্বাস করতায় আল্লাহরে বিশ্বাস করতায় আল্লাহর রসুলরে বিশ্বাস করতায় ওয়া তুজাহিদু নাফি সাবিলিল্লাহ আর আল্লাহর রাস্তা তুমি তান মুজাহাদা করতায় আল্লাহর রাস্তা তুমি তান কোশিশ করতায় আল্লাহর রাস্তা তুমি তান মেহনত করতায় এই মেহনত সময়ের পরিবর্তে ইসলামের হুকুম বদলে এক সময় আছিল এই সময়ের পর মেহনত আছিল কিতাব তলোয়ার তলোয়ার যত হামল লাগাই দেওয়া একটাও মেহনত আছে যেখানে আমরা কিতা কই জিহাদ কই তলোয়ার সময় আছে যত থেকে তলোয়ার দি তাই তাই মেহনত করছে বর্তমান সময়ে তলোয়ার লইয়া আপনি বাড়িতেই বাড়ি যা তলোয়ার খাম নাই বাটি চাকর লইয়া বাজারে দি যাইতে পারবানি লগে লগে বান খাই নিবা এখন কোন সময়ে তলোয়ার নাই আল্লাহর হাবিবে ফরমাইন আল মুজাহিদু মান জাহাদা নাফসা যে তার অন্তরের লগে তার মনের লগে তার নফসের লগে মোকাবেলা করবো যুদ্ধ করবো জেহাদ করবো অক্টর লাগি সবটাই বড় জেহাদ তার মতর উল্টা যদি চলে তার মতে হর শয়তানি হরত তার মতরে তার নফসরে শাস্তি দিয়াই কান না করি আল্লাহর কাম করে অক্টর লগি এক নম্বর জেহাদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল রব্বুল আলামিনে আমরা রে ব্যবসা জিত রাখি যা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আমরা মেহনত করতাম কিতা দি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমার তানর দন এবং দন দ্বারা তুমি জান আল্লাহর রাস্তাত মেহনত করতায় যদি তুমি জান মেহনত করো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম মাল এবং আওলাদ দন এবং জন দিয়ে আল্লাহর রাস্তাত মেহনত করা কিলা আল্লাহর যাতে আমরা রে মাল দিছে এই মাল দিয়া যদি আমরা নিজে এমন লাগানে ঘর বানাই যে ঘরের মধ্যে আমরা নমাজ পড়া সুবিধা হয় যে ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করা সুবিধা হয় যে ঘরের মধ্যে আল্লাহরে দেখা সুবিধা হয় যে ঘরের মধ্যে তাকি আল্লাহর ইবাদত করতে আল্লাহর ফরমা বরদারি বরদারি করতে আমরা সুবিধা হয় এই রাস্তা যদি এই নিয়ত লইয়া যদি আমি ঘর বানাই তাহলে এই পুরা ঘর আল্লাহর রাস্তা খরচ করা হইব ঘর ডিজাইন করতে আপনি ভেন্টিলেটর লাগাইতা
لغاني شماي زودي أبنا رنتورو تاخي وان كليا توي مو أذان هولتام أذان هنا دوال لغة لغة أمي هني ليتام أي شوزوك تا تاكل لغة أمي بندي لتال لغة يار إبهي دي جانا لا ديار أي نمونار زودي أبنا نيوت تاخي تاوي أي نيوتور خارنة أبنا ريشموس تكي توي بو سواب رام لوي بو আর যদি আপনি ভেন্টিলেটর দেন ওবাইদি গান বাজনা হয় আমি হুলতাম ও বাড়ির বেটায় খুব সুন্দর গান গায় বা তার মোবাইল দিয়া হোক তার মাইক দিয়া হোক দাতা দিয়ে হোক বালা গান গায় আর নাই ওলা কোনো বাদ জিনিস আপনার হুনার গিজাদা নিয়া যদি আপনি জানালা বানাইন বা ভেন্টিলেটর লাগাইন তো ইলিশ এতদিন পর্যন্ত এই জানালা বা ভেন্টিলেটর তাও আপনার গুণা লেখা হইব মাত বুঝা জাননি আপনারা মুসলমান হল এল্লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন ইননামাল আমালু বিন্নিয়াত সমস্ত আমল হল ধর্মাধার হইল নিয়তর উপরে আমলের এতবার হইল নিয়তর উপরে নিয়ত বালা করিয়া ওখানে কোনো কাম করে তাহলে তার সওয়াব ডবল পাইব দশ গুণ পাইব আর নিয়ত যদি বালা হয় না তাহলে তার আমল বালা সওয়াব তুইয়া তার আদাব আরো বাড়ি যাইব সময় শেষ আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি রহমতার শরণ করিয়া যদি চলি যাই তাহলে আমরার জীবনের সব কিছু আমরার খামো লাগি যাইব নখ ফালানিও সওয়াব হইব চুল কাটাও সওয়াব হইব পেশাব পায়খানা করাও সওয়াব হইব বাড়ির সমস্ত খাম আমরার সওয়াব হইব আর যদি নিয়ত আমরা ঠিক করি না আল্লাহ আল্লাহর রসুলের কথা আমরা স্মরণ থাকে না নিজের স্বার্থে নিজের দুনিয়াবি খাইশাত লাগি যদি আমরা এই সমস্ত করি তাহলে তার মধ্যে কোনো সওয়াব পাইতাম না আমরা সওয়াব থাকি মাহরুম থাকো যে জিনিস সম্পর্কে রব্বুল আলামিনে ফরমাইছেন যে কঠিন শাস্তির থাকি মুক্তি দেনাওয়ালা ব্যবসা تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم আপনার আওলাদ রে দিও আল্লাহ পরীক্ষা লয় আল আওলাদ রে দিও আল্লাহর রাস্তাত আপনি মেহনত করতা আওলাদ রে কিলা রব্বুল আলামিনে বাতাই দিছেন আল্লাহর হাবিবর দ্বারা আল্লাহর হাবিবে ফরমাইন বাচ্চাদের সময় সাত বছর বয়স হই জীব কিতা করতা আপনি করে নমাজ ওর তালিম দিতা নমাজ ওর তাকিদ দিতা দশ বছর বয়স হয়ে গেলে ইগরে নমাজ লাগি শাস্তি দেওয়ার জরুরত হইলে শাস্তি দিতা মরো সিবিয়া না কম ইজা বালাবু সাবা ওয়াদ্রিবু হুম ইজা বালাবু আশরা আল্লাহর হাবিবে এই সমস্ত আমরা রে বাতাই দিছেন আল্লাহর হাবিবর বাতাই তরিকা হিসাবে যদি আমরা আমরার আওলাদ রে তরবিয়ত করি আর আরে পালন পোষণ করি এই পালন পোষণ যারা রব্বুল আলামিনের দরবার আমরা পুরাপুরি পাইমু তার উপযুক্ত যদি শিক্ষা দেই তার যদি উপযুক্ত শিক্ষা দেই তাহলে আমরা ইত্তার সাহাবার মুস্তাহি কইমু আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম আসানো একটা কথা আমরা মনে করি আমরার গাঁও দেশ আমরার বাড়িন তো যেটা হুরুতা জন্ম নেই ও তাও মুসলমান হুরুতা কোন যাইন মিজোরাম মিজোর ঘরে যদি হুরুতা এগো এগুরে আমরা মুসলমান হুরুতা হইমুনি হইবানি আল্লাহর হাবিবে ফরমিত্র হাউ মুসলমান বাচ্চা বড় কা সুবহান আল্লাহ যে কোনো ধর্মর যে কোনো জাতির ঘরে কোন সন্তান জন্ম নেক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম যে কোনো সন্তান জন্ম নেও চাহে ছেলে হোক চাহে মেয়ে হোক যে সন্তান এই দুনিয়ার জমিন জন্ম নিব ভূমিষ্ঠ হইব সব কিতা মুসলমান হিসাবে জন্ম নিব মুসলমান হিসাবে জন্ম নিব যদি মিজুর ঘর জন্ম নেয় খ্রিস্টানের ঘর জন্ম নেয় তাহলে মা বাপে তারে ও খ্রিস্টানের শিক্ষা দিবা যদি মজুসির ঘর জন্ম নেয় তাহলে মজুসির শিক্ষা দিবা যদি ইহুদির ঘর জন্ম নেয় তাহলে ইহুদির শিক্ষা দিবা জারদারির মন্ত্র শিক্ষা দিবা মুসলমানের ঘর জন্ম নিলে কিতা করবেন কিতা করবেন মুসলমানের ঘর জন্ম নিলে বইলা কিতা করবেন আজান দেন আজান খানো দেন ফুয়া হইলে আজান আর ভুড়ি হইলে কামা তোলা নেই প্রায় মানুষের মাঝে এই মাঠটা আসের লাগি মাঠটা তুললাম
ছেলে হোক মেয়ে হোক মুসলমানের ঘর সন্তান জন্ম নিলে ডাইন হান আজান দিতা আর বাম হামর মধ্যে একামত শুনাইতা। মুসলমানের বাচ্চা জন্ম নেওয়ার লগে লগে তারে পাক পবিত্র করিয়া ডাইন খানো আজান দিতা আর বাম খানো একামত দিতা। এ লগে নমাজ নাই কেন জানা আছে নানি, ইনো আর নমাজ বলেননি, আজান একামত দিয়া থই দিলা, দুনিয়ার থাকি যেদিন বিদায় নিবা উসারায় মিলিয়া নমাজ পড়বা পড়বে সুবহানাল্লাহ। এই শেষের দিনের নমাজও আর আজান একামত আসেনি নাই ফেল হয়ে গেছে। তো মুসলমান আমরা মুসলমানের গুলো জন্ম নিছি, আমরার আওলাদ আমরার সন্তান জন্ম নিলে আমরা এই করে মুসলমান বানানি লাগবো, মুসলমানি তর্জ তরিকা হিকানি লাগবো। ইগুর না আদার না একামত না নাম রাহাম আত্মা কিটা নাম রাখি দিবা, গান গুঞ্জনে একটু মা আনিয়ে রাখি দিবা না, কান গুঞ্জনে গু বালা লাগছে লাগাই দিবা না, এগুর অর্থ আছে নি বালা নি বাদ দিয়ে খবর না। মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহর হাবিবে ফরমাইন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেক সন্তান ইসলামী ফিতরতের মধ্যে রব্বুল আলামিনের জন্ম ধারণ করায়। এরপরে কিতা ফা আবাওয়াহ এই সন্তানের মা বাপ, ফা আবাওয়াহ এই সন্তানের মা বাপে কিতা করেন ইউহাউইদানিহি গরে ইহুদি বানাইন আও ইউনাসসিরানিহি কিবা তো গরে খ্রিস্টান বানাইন আও মুয়াজ্জিসানিহি কিবা তো ইকটারে আগুন ফুজারি বানাইন। তখন তার সময় এই তিনটাও আসিল, এর লাগিও তিন গুরুর নাম লইছেন আল্লাহর হাবিবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ফা আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হাদিসে রাসূল তো সাফ পরিষ্কার মা, কিন্তু এর পিছনে আমরা যারা রে আল্লাহ মা বাবা বানাইছে এর আর গুরু দায়িত্ব কতটুক সতর্ক করে দিতরা বলে যারা মা বাপ বনি গেছো তুমি তেন খালি বাব্বা বাব্বা দফাইলে খামাইতো না মামা হিকাইলে খামাইতো নাই, আপনি আওলাদ ভাইয়া কুশ হয়ে গেছো গরু শূন্য কররায় বিভিন্ন ধরনের ডং তামসা হররায় আল্লাহর নাম থইয়া আপনি দুনিয়ার সমস্ত আড়াইশোর মধ্যে পড়ে গেছেন, কত জাতর ফ্যাশন হররা কত ডং তামসা হররা একটা ঠিক নাই। আল্লাহর স্মরণ রাখতা আল্লাহর স্মরণটা আমরার লাগি জরুরি। রব্বুল আলামিন আমরার উপরে গুরু দায়িত্ব দিতরা যে ফা আবাওয়াহু ইউহাউইদানিহি এই সন্তানের মা বাপে ঘুরে ইহুদি বানাইন, আমরা আমরার আওলাদ ভাইয়া আমরার জিম্মাদারি কিতা হরিয়ারি ঘুরে ইহুদি বানাইয়ার নি না নাসারা বানাইয়ার না মুসলমান বানাইয়ার, আমরা বুঝতে লাগবো হুশ রাখতে লাগবো। আল্লাহ আওলাদ দিলাইছেন আপনি মালিক বনি গেছেন বাপ বনি গেছেন খুশ খালি খুশ হইলে হইতো না, আপনার উপরে বহুত বড় জিম্মাদারি আইছে বহুত বড় জিম্মাদারি আইছে, এই জিম্মাদারিটা যদি আপনি আদায় করেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। হে আমার উম্মত হল তুমি তাইন সব এক একটা জিম্মার জিম্মাদার হিসাবে আছো, তোমার তানোর জিম্মাদারি নিয়ে রব্বুল আলামিনে ময়দানে মাশর তোমার তানকে প্রশ্ন করবা, তুমি তাইন প্রশ্নের উত্তর করতে লাগবো নতুবা তোমার নিস্তার হইত নাই। মা বাবা যারা আমরা হইছি আমরা মা বাবা সতর্ক হইতে লাগবো, আওলাদরে আমরা শিক্ষা দিয়ার নি ইসলামী তালিম দিয়ার নি কোরআন শিক্ষা দিয়ার নি পাক পাকিজার তালিম দিয়ার নি, আমরা আত্মা স্মরণ হয়ে গেছে কইলি আর গরুটা বড় হইয়া হারলে ফুয়াও ফুলিও ফুয়া যদি বিয়া দিবার খামে বাই হইনা দেখা থে যাইন বাপ যাইননি যাইননি আপনার আর বাপে হইনা দেখতানি আপনার লাগি বেগানা আপনি মুরব্বী ভুয়া রইতে পারেন ইনো মুরব্বী আনা না শরীয়তের হুকুম, আপনি সাবধান থাকতে লাগবো আপনার বউ বানানির ভরে আপনার বউ বানানির ভরে এর ভরে আপনি দেখতে পারবা ফুয়ার বউ যে হারলে দেখতে পারবা, এখন আপনি গিয়া দেখিয়া তো রিজেক্টও করতে পারবেন, তো কোন সাহসে আপনি আপনার এই পারমিশনটা খেয়ে দিল আপনি মুসলমান
আপনার পরিচয় আপনার কাছে রাখতো। কোন সময় আইব ফুয়ায় বুঝবো নি কিতানি ফুয়ারে দিলেও তো আংটি একু দেওয়া লাগবো লোকে দেননি আপনার একটা হয়না দেখা দেননি হয়না দেখিয়া যদি ফুয়া দিয়াই আংটি আর বাদে বাপর পছন্দ হয় না তে তো আংটি কুতা যাইব গতিকে আমি আগে গিয়া দেখি কতখানা আয় করবো মুসলমান হল ফুয়ার জীবন ও তারিখটা কি আরম্ভ নতুন একটা জীবন আরম্ভ আর একটা আপনি হারাম তরিকায় আরম্ভ করলা তার বাকি জিন্দেগি হালাল কিভাবে হইব তার বাকি জিন্দেগি কিভাবে শুদ্ধ হইব আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আরেকটা অভ্যাস আছে আমরা যদি বাড়ি বিয়া বাড়ি হয়ে যায় খেরর বাড়ি যদি বিয়া বাড়ি হয়ে যায় ই বাড়ির বেটিং তোর আর নমাজ আছে নি কইতে আপনারা দেশ কিলা চলে বুধবাইতরা তো বিত্রর খবর একটা বেটাইন ধরু নাই যেন ডান্ডা তো আছেন এন তো আর নাইও এই না একবারে মাফ বেটাইন তোর মাফ আছে নি বেটিং তোর মাফ আছে বেটিং তোর নমাজ মাসের মধ্যে তিন দিন হোক বা সাত দিন হোক বা দশ দিন হোক নির্দিষ্ট সময় আছে প্রত্যেক বেটিং উপযুক্ত হওয়ার পরে বেটিং তোর মাসও নমাজ মাফ আছে এটা জানা আছে না নি মুসলমান হলোর জানা আছে আওটাও জানিয়া রাখুন অভ্যাসর আমার পর্দা নিশি মা বইন হলরে একটা মুসলা আমি খইয়া যাইয়ার সকল জায়গা পাইতা না ইটা মুসলা কইতাও না সুযোগ নাই একাল ইটা কইন না হয় সরম আর না ইটা মাতিয়া তো মানুষে আরামও পাইত না এল্লা গিয়া ইটা আর কইন না মশলাটা ইয়াদ রাখবা এই মাসিক বেমার দেখটা দেখটারে হায়জ হইন শরীয়তর কিতাব অনুযায়ী তার সীমা আছে কমপক্ষে তিন দিন হইব উর্দে পাঁচ দিন বা সাত দিন বা দশ দিন একটা অভ্যাস থাকবো বেটিন তোর যে বেটি রয়ে তাই অভ্যাস থাকবো প্রত্যেক মাসের মধ্যে তিন দিন হইব কিবা প্রত্যেক মাসের মধ্যে পাঁচ দিন বা ছয় দিন বা সাত দিন বা বেশই বেশ দশ দিন এই অভ্যাস যতদিন প্রত্যেক মাস ও দিনগুলার মধ্যে নমাজ মাফ এই দিনগুলার মধ্যে বেটিন তোর কিতা নমাজ মাফ যদি এক সময় অভ্যাস আছে তিন দিন আর একদিন ষাট দিন গেছে কি আর এক মাস ষাট দিন গেছে কি ষাট দিন নম্বর দিন যে একটা একটা নমাজ মাফ নি মাফ নাই অভ্যাস আছে সাত দিন বা অভ্যাস আছে দশ দিন যদিন অভ্যাস থাকি যদি একদিন বেশ হয় বা দুই দিন বেশ হয় বা এক মাস বেশ হয়ে যায় বাকি দিন নমাজ মাফ নাই বাকি দিনের নাম হইল কিটা ইস্তেহাজা বাকি দিনের মধ্যে নমাজ মাফ নাই এমন রইতে হইবা বলে আমার বেমার এখন আরাম না নমাজও পড়তাম ফারিয়ান না নমাজ পড়তে পারবার না কারণটা কিটা নমাজ পড়তে পার ফারিয়ান না হইবার কোনো সুযোগ আছে নি সুযোগ নাই যে অভ্যাস যদিন আছে ও দিন মা বে ছাড়া নমাজ ছাড়া নাই আপনার শেষ অক্ত পর্যন্ত আপনি অপেক্ষা করতা প্রত্যেক অক্তর মধ্যে আপনি অপেক্ষা করতা যদি আপনি পরিষ্কার হন না বেমার বন্ধ হয় না তাহলে আপনার সাধ্য অনুযায়ী পরিষ্কার হইয়া পাক সাফ হই দিতা পরিষ্কার হইয়া আপনি নিয়ত করিয়া অজু হলি লইতা বস আপনি পাক হয়ে গেছেন বড় কাছে সুবহান আল্লাহ আল্লাহর রাতে আমরা রে ই করে আমরা তা আবুদি যেগুলো বেকার দিদা পড়েছেন বুধবাই দিদা সকল মুসলা কিছু আখলে মানে বললে ই একটা মুসলা আমরা আখলর উল্টা অজু করলে কিতা হয় আমরা পাক হয়ে যাই না অজু করলে পাক হয়ে যায় অজু গেল কোনবায় একজনের হাতস হয়ে গেছে হাওয়া গেছে গেছে এক রাস্তায় আর দুই আর আর আকলে মানেন নি কা আকলে মানেন না ও অন হইল গিয়ে প্রমাণ যে আমরা গুলামি করি আর আমরার মালিকে আমরার হুকুম দিছে না করতাম আমরা রাখলে মানব না আকলর যুক্তির জায়গা নাই আমরার মালিকে যেখান হয়েছেন ওখান করি আর বড় কাছে সুবহান আল্লাহ আল্লাহ বলছেন হিবাই দিয়ে অজু গেছে কোনো অসুবিধা নাই ওবাই দিয়ে তুমি দেন যদি ও অঙ্গগুলা দইলাও বস তুমি দেন পাক হয়ে যাবে বড় কাছে সুবহান আল্লাহ গতিকে আল্লাহর সাথে আমরা হুকুম দিছেন আল্লাহর নবীর তরিকা হইল কি যদি বেটিং তোর অভ্যাস দিন ও দিন নমাজ মাফ এছাড়া যদি বেমার জারি থাকে বন্ধ হয় না তাহলে ইটার নাম হায় না ইটার নাম হইল ইস্তেহাজা এই অবস্থাতেও আপনি পরিষ্কার হই আপনি অজু পড়িলেই তা এই অজুর দ্বারা আপনি পাক হয়ে দিবা আর পাক হইলে আপনি নমাজও পড়িলেই তা বড় কাছে সুবহান আল্লাহ মুসলাটা বুঝা গেছে না বুঝা গেছে ও হরুতে কিন্তু খানো আজান দেবো তো বইয়া দিতেন না বইয়া আজান দিতা
যদি বইবার জায়গা থাকে উবাইবার সুবিধা থাকে আপনি উবাইতেও পারবা, হুতিয়া দিয়েও দিলেও পারবা আর বইয়া দিলেও পারবা। আজান হইতো হসপিটাল আর ফন্ডোরা ভাইবার লাগি আর ওই গুত্ত আর আজান নাই তো ইখানর মাত্রই না মাছ চালাব নাই। তবে হসপিটাল আমার সকল দেশও আছে, আপনি যদি চেষ্টা করেন পারবা হসপিটালও দিতে পারবা, হসপিটালও দেওয়া যায়, আমরাও দিছি দেওয়া যায়, দেওয়া যায়। কিন্তু দিন পর্যন্ত করে ফানি সইতা না, পানি ছাড়া পাক হয় নাই। এই রামেসা বইলা মাতিল হই বলি ব্যবস্থা করতা, জেলা ব্যবস্থা হয় ব্যবস্থা করিয়া যত গান ভাড়া যায় আল্লাহ মাহাজুন একজনের আত নাই, এলা মানুষ আছেন না নি আত খাটা দয় আত খাটা, এখন কইতানি তার আত দোয়া ওদের মাঝে ফরজ, আত না দইলে ওজু হইত না কইবানি। কর্তিকে যত গান লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, রব্বুল আলামিন কোনো মানুষরে মজবুর করছে না, কোনো বান্দারে মজবুর করে না, তার তাকত যতখান আছে তার সাধ্য যতখান আছে রব্বুল আলামিন আপনার হিসাব লইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইন তুবতু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। পরবর্তীকারে আলমে তার কালাম নাজিল করছেন জিবরিল আমিনর জরিয়া আল্লাহর হাবিবে হুনাই দিছেন, সাহাবায়ে কেরামের মধ্যে পরিশানি আরম্ভ হয়ে গেল, ইয়া আল্লাহ আমরা মনে মনে তো কত শয়তানি হরিয়ার, কতর গালিয়াইয়ার, কতর বদনামি হরিয়ার, মনে মনে কতর সম্পর্কে কততা আলোচনা হরিয়ার, আমরা যদি আল্লাহ ইটা দরিল আনতে তো আমরার আর বা সন্ন্যায় পরিশান হয়ে গেল, ইয়া তো বহুত কথা আছে। সাহাবায়ে কেরাম হলে আরো ধরুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরার মনে মনে তো ইলা কল্পনা করি ইলা আলোচনা করি, যে ভাষা যে শব্দগুলা যে চিন্তাধারা আমরার জবান দ্বারা যদি উচ্চারণ করি আমরার খাসাত কোনো মানুষ দাঁত রহিত নাই, যদি শুনিলে কোনো মানুষে আমরার জবান তা কি ধরনের ভাষা ব্যক্ত হয়েছে তাইলে এই মানুষে আমার মানুষ হিসাবে গণ্য হত না, ইলা কথা বলে আমরার মনে মনে গুজরে। তখন সাহাবায়েকের আমার মধ্যে পরিশানি আরম্ভ হইল, যদি আল্লাহ আমরার হল তার হিসাব লইলেন ইউহাসিবে কুম বিহিল্লা, যদি ইলা ঠিক হয় তাহলে তো আমরার বাসার কোনো লাইন নাই, পরিশান হই যান। পরিশানি দেখি আল্লাহর হাবিব পরিশানি হরেন, এই সময়ে আল্লাহর যাতে আয়াত নাজিল হরেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, মানুষের সাধ্যর বাড়া রব্বুল আলমিনে কোনো হিসাব লইত নাই, যেটা সাধ্যর বাড়া শক্তির বাড়া ইচ্ছা আল্লাহ ধরত নাই, আল্লাহ আমরার খালিক আর মালিক, আমরারে বিপদও ভালাইবার লাগি নাই, আল্লাহ সবসময় চাইন আমরার কিলা নাজাত দিতা, কিলা প্রমোশন করতা, কিলা আমরারে সম্মানই বানাইতা। তো রব্বুল আলমিনে আমরারে এমন এক ব্যবসা দিছেন, تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم أولاد بيا أمرا كوشو يا بولي ويتونا أولاد التربيت خورت لاغبو تاري مسلمان بنايت لاغبو যদি আমরা মুসলমান বানাই না তারে মুসলমানি তালিম দেই না, মুসলমানি শিক্ষা দেই না, মা বাবা ওইটার মধ্যে গ্রেফতার হইবা, এই মা বাবার উপরে এই জিম্মাদারি। আল্লাহর হাবিবে ফরমায়েন আলা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এ আমার উম্মতি হল তুমি তেন সবে হেষ্টা জিম্মার জিম্মাদার, তোমার তানোর জিম্মাদারি সম্পর্কে রব্বুল আলামিনে প্রশ্ন করবা। মা বেমার হুজুরে দোয়া করতে মজলিশে দিছেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনার বান্দার সব কাজে কবুল করুকা সারা হুকা, আল্লাহুম্মা আমিন। মহতরম হাজিরিন, আমি যে আলোচনা করছি আপনার কাছে মাত বুঝা যার, তো বুঝা যার যখন আমরা নিজে আমরা নিজের চিন্তা করা জরুরি না, জরুরি নাই, আমরা যে পরিস্থিতিতে আছি হয়তো আমরা ইলা খাম করিয়া বইছি, কোনো মানুষে জানে না, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ তুমি তোমার বন্ধু সরকারে খবর করো, আল্লাহ জান বাঁচানি ফরজ, জান বাঁচানি ফরজ, আর তাও এমন এক চিন্তা আমরার সামনে রব্বুল আলামিনে কেয়ামতের দিন খাড়া করি রাখছেন আমরার সামনে, এই দিন সম্পর্কে আমরা বারবার কালামে পাকের মধ্যে সাবধান করছেন, আমরা সতর্ক হওয়া দরকার। অত আলিম উলামা হলে আমরা রে ওয়াজ নসিহত করার পরেও যদি আমরা আখেরাতের জিনিস কিটা আমরা বুঝি না তাহলে এত কি
কম ভক্তি আরক্ষিত হইব। গতিকে আমরা সতর্ক হওয়া দরকার। আমরা প্রত্যেকে সৌদি আরবে বেটির ছেলে মারা গেছেন, তার লাগে দোয়া হইতো, অপুবাইয়ের মায়ের দিছেন। আল্লাহ আওলাদর হক মায়ের সব কাগররা কিন্তু আতে আতে কবুল হইবার কথা, সারা হোক আল্লাহুম্মা আমিন। তো আমরা আমরা নিজরে বাঁচানির দরকার। এই এক সময় আইব, এই জমিনের মধ্যে আমরা যত সময় পর্যন্ত তাকতর আছি, আমরা শরীর সুস্থ আছে, আমরা ইচ্ছা মতো আমরা খরচ করতাম পারমু, আল্লাহর রাস্তায় খরচ করলেও পারমু, আর বন্দার রাস্তায় খরচ করলেও আমরা পারমু, এটা আমরার এখতিয়ার, এটা আমরার এখতিয়ার। এখন যদি আমরা চাই নফল নামাজ এক রাত দশ রাত পড়তাম পারমু, যদি চাই আমরা সপ্তাহ রোজা একটা রাখতাম এটা পারমু, যদি চাই একটা পালা কাম করতাম পারমু, যদি চাই সবসময় আমরা বজুর হালতে রইতাম পারমু, এই শরীরে শক্তি আছে। কিন্তু এমন এক সময় আইব, এমন এক সময় আইব শরীরের কমজুরি আইব, চকুর শক্তি হম্ব, কানের শক্তি হম্ব, দাঁতর শক্তি হম্ব, মুখের শক্তি হম্ব, শরীরের জোড়ার হাড়টি সব গুলি যাইব, ওজো হরিয়া গাটর উফরে উঠা সম্ভব হইত না, এর আগে অজু বিদায় হয়ে যাইব। সারা রাত গড়িয়াইয়া ঘুম লাগত নাই, ঘুম লাগত নাই, চাইমু আমরা উঠিয়া নবল্ল মাল ভরতাম, আল্লাহরে ডাকিতাম, কিন্তু মাথা তুলা মারি এখলা নিজে নিজে বোয়ার শক্তি থাকত নাই। নিজর দানে কইব আল্লাহর রাস্তার সদকা করতাম, খয়রাত করতাম, কিন্তু এই সময় যদি আমি সদকা খয়রাত করি আমার ভুয়ায় বাধা দিব বলে, এখন তো তোমার হুশ ঠিক নাই, তোমার সদকা দিলে খামাইতো নাই। নিজে কইবা বলে আমার গরুর গরু অগু বার করি দিলাম, আমার গরতাই টেকা অতটা নিয়া মসজিদ দিলাও, অমুকরে সদকা গুনটা নিয়া দিলাও, আলাদে কইবা আমার বাবার মাথা ঠিক নাই, আমার বাবার হুশ ঠিক নাই, এগর থেকে তা নকল কথা এখন লালাইতো নাই, আউরি বেউসিত মাথিতে। গতিকে মুসলমান হল আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। যত সময় শরীর সুস্থ আছে, হাত পা থবদ আছে, কানের শক্তি আছে, চক্ষুর শক্তি আছে, মুখের শক্তি আছে, এখন আপনি এক কথা কইলে আপনার কথা উল্টাই তো নাই আপনার আওলাদে, এমন এক সময় আইব আপনি কথা কইবা কিন্তু আপনার আওলাদরে শুনানি সম্ভব হইত নাই। গতিকে যত সময় আপনার শরীরে পাওয়ার আছে, শক্তি আছে, আপনার এই শক্তিটা কামে লাগাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে জওয়ান হলর জামাত, হে জওয়ান হল, হে নওজওয়ান হল, তোমাদের তোমাদের জওয়ানি সম্পর্কে রব্বুল আলামিনে ময়দানে মাহশরে প্রশ্ন করবা, তোমাদের আমি জওয়ানি দান করলাম, শরীরের শক্তি দিছিলাম, মুখের শক্তি দিছিলাম, চকুর শক্তি দিছিলাম, হাত পাও শক্তি আছিল, তুমি জানি এই সমস্ত শক্তিরে কোন কাজও হাঁটাইছো। যদি জওয়ানি এই দুনিয়ার জিন্দগির শরীর শক্তি দেখা অবস্থায় বাসক নমাজে আদায় করি যায়, সব সময় শরীরে পাক পবিত্র রাখতে রাখে, তার দিমাগ রে খামো লাগায় হালাল হালাম তুমি ধরি চলে, তার শরীরে আল্লাহর রাস্তায় খরচ করে রব্বুল আলামিনে, তার এই জওয়ানির খরচর কারণে, আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে, মেহনত করার কারণে রব্বুল আলামিনে তারে ভয়ঙ্কর কঠিন আজাব তারি নাজাত দিলেই বা, যে বাজার রব্বুল আলামিনে দিছেন তুঞ্জি কুম মিন আযাবিন আলিম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মুসলমান হল আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এমন এক সময় আইব আমরা ইচ্ছা করিয়াও কোনো কাম করা সম্ভব হইত নাই, শরীরের শক্তি মানত নাই, অজু রাখতাম পারতাম নাই, শরীরের হবত থাকতো নাই, গতিকে এই সময় বস্তাইয়া তো আপনার খাম আইত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। নবীজি ফরমাইন, যার অভ্যাস হয়ে যায় সব সময়ে কোনো আমল করে, আমল যেটা আত্মা একদিন করিয়া আপনার কোনো ফায়দা নাই, আত্মা একদিন মনে হইল ঘুম লাগে না, উঠিছে নাস্তা ঘর দরজা লাড়িয়া অজু পড়িতা গাওয়ার সারায় হুন্ডা বলে, এদিন আমি তাজ্জুদ পড়িছি আর বাদর দিন তাকি ফজর নাই, এই জাতীয় এবাদতের কোনো অর্থ নাই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় না হাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা আল্লাহর কাছে সবটাকে পছন্দনীয় ইবাদত হইল ইবাদত যেটা হামেশা বন্দায় করে আক্তা একদিন খরিয়া বাদে ভাত্তা নাই তার কোনো দাম নাই যদি দুই রাকাত পড়ে একটার দাম আছে যদি সামান্য সদকা করে একটার দাম আছে সামান্য ভালো কাম করে একটার দাম আছে যদি একটা হামেশা করতে থাকে হামেশা যদি করতে থাকে আমরার দেশও কিতাব কি জানি আছে নাকি জানি টিউবওয়েল আছে নাকি ওয়াটার পাম্প পানি নালাবা যে জায়গা পড়ে যদি ইন ফাত্তর থাকে এক বছর বাত্তা কিনো গা তুই যায় নাকি কিন্তু হামেশা যদি টপট পাইয়া পড়ে তাহলে কি তো পাত্র গা তুই যায় ডেইলি বাজার বাদে যদি আপনার অভ্যাস থাকে বলে সূর্য ওঠার বাদে আমি দুই রাখাত নফল নামাজ পড়ব প্রত্যেক দিন আপনি পড়েন তাহলে কিয়ামত পর্যন্ত আপনার হায়াত পর্যন্ত যতদিন চেষ্টা হিসাবে সাধ্য অনুযায়ী আপনি দুই রাখাত আমল জারি রাখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন এই সালাতুদ দুহা যদি কেউ আমল করিলায় রব্বুল আলামিন এই দুই রাখাত নামাজের বদৌলতে একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরার সওয়াব রব্বুল আলামিনে পুরাপুরি ভাবে দান করে শেষ হইবার সূর্য উঠি যাইব সূর্য উঠার পরে দুই রাকাত নফল নামাজ যদি আপনি আমল করিলেন ডেইলি একটা মকবুল হজ আর একটা উমরা পুরা পুরা সওয়াব আপনার আল্লাহর কাছে দান করবা তিলাওয়াত করবা তিলাওয়াতের অভ্যাস যদি রাখুন রব্বুল আলামিনে আপনার এক একটা অক্ষরের বদলা দশটা নেকি দান করবা একটা অক্ষরের বদলা আল্লাহ দশটা নেকি দান করবা যদি প্রত্যেক দিন আপনি পড়েন দেখেন হিসাব করি আপনার জীবনে কতটুক সওয়াব হইব গতিকে সদকা কইরা বাংলা পয়সা জমাইয়া রাখুন জানি বাংলা পয়সা বেশ দিতা তো নাই কমপক্ষে জুড়ি পয়সা বারোইতে সময় পকেটে পয়সা থাকলে লইয়া বারোন জানি যে সার চূড়াও দিন জানি চূড়ার অভ্যাস দেওয়ার অভ্যাসটা রাখুন জানি ঠিক হল সদকা কইরা করার লাগি আওলাদরে শরীর করুন জানি উরুতারে দিয়া কোন জানি অবতার নিয়া দিয়া তার অভ্যাস হইব সদকা কইরা আওলাদরেও শিক্ষা দেওয়া লাগে আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এই দুনিয়ার জমিনে যদি আমরা আমল করি যাই হামেশা তুলা তুলা হরি যাই তাহলে একটা হিসাব করি বহুত বেশ হয়ে যাইব আর তুলা তুলা হরিয়া এক ফুটা পানি পড়ার কারণে হামেশা পড়ার কারণে যখন একটা পাত্রর মধ্যে গা তুই যায় ঠিক এক টাইমে যদি আপনি সব সময় আল্লাহর ইবাদত করেন ঠিক এক টাইমে ও টাইমে আপনি আল্লাহর কাছে সাইন দোয়া করেন ও টাইমে আপনি তিলাওয়াত করেন ও টাইমে দুই রাকাত নামাজ পড়েন এই ঠিক ও টাইমে ডেইলি আপনার এই খবরটা আওয়া দাওয়াটা তাও ভালো আসে আদিম পর্যন্ত লোহে মাহফুজ পর্যন্ত ফিরিশতা হলে লইয়া যাইবার না যাইতা না এই সময় করে খবর যাইব আর ফিরিশতা হলে লইয়া যাইতা কিতা বন্দার জবান তাই যে সময় পবিত্র কথা বার হয় সরাসরি রব্বুল আলমিনের আরশে আজিম পর্যন্ত পড়ি যায় পড়ুক সুবহানাল্লাহ ইলাইহি আসাদুল কালিমুত তাইয়িব বন্দার জবান তাকিদের সময় পবিত্র কথা বার হয় বালা মাত বার হয় সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত বসে যায় আর এই জবান এমন এক জিনিস মুসলমান হল জবান এমন এক জিনিস আল্লাহর যাতে এত শক্তি দিয়া দিছে জবানের মধ্যে মানুষে যদি এই জবান রে বালা কামর মধ্যে লাগায় বালা মাত মাতে এই দুনিয়ার কত নমুনার অস্ত্র দুনিয়ার সৃষ্টি করা হয়েছে এখন পর্যন্ত আসমান পাশ দেওয়ার মতো কোনো শক্তি হয়েছে না হয়েছে নিলা হ্যাঁ হাজার কিলোমিটার কয়েক হাজার কিলোমিটার দূরে পর্যন্ত নিয়া ফসাই দিতরা কিন্তু আসমান বাস দেওয়ার আগো কিচ্ছু বার হয়েছে না কিন্তু আল্লাহর যাতে মুমিনের জবানের মধ্যে এত পাওয়ার দান করছে এত পাওয়ার দান করছে মুমিন যে তার খালিস নিয়ত লইয়া দিল দিয়া যদি জবান দ্বারা পবিত্র একটা কথা কইলায় রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কথা পৌঁছে যায় এর জায়গার থেকে আরো আমরা যেন দোয়া দুরুদ করি পড়াশোনা করি সদকা কইরাত করি আমরা মুদ্রা হলোর লাগি ইসালে সওয়াব করি এটা পৌঁছেনি
ইন দুনিয়ার যুক্তি দুনিয়ার দিমাগ দি মানুষে ওল সময় আন্দাজ করতে পারে না কেয়াস করতে পারে না কইব এই মুক্তা কি একটা বার হইয়া ইন যাইব কিলা ইন মরি গেছ নি জিতা হলর খবর পাইবা কিলা তো বুঝাই ইত্তর লাগিয়া সুজা বুঝইল একজন মানুষে যদি আরো জন রে গালি দে তখন তার মুখ ফর্সা হয়নি কিতো হইব খালা হইব কিতা লাগি হিন তো তারে আখ শরীর লাগছে না গিয়া খিল মারছে না যে তার তার জায়গা কথা কইছে হেন মুখ কালা হইবার কথা গিয়া পাওয়ার আছে পথ আছে পথ আছে যাইবার পথ আছে ব্যবস্থা আছে ঠিক হলা বালা মাত খুশির খবর যদি ওখান গিয়া গুণানি হয় তাইলে কিতো হয় তার চেহারা ফর্সা হয়ে যায় আমরা যদি পথ বন্ধ করিলাই তাহলে তো ফসার শক্তি নাই আমরা যদি বন্ধ করিলাই মানুষ মারা যাওয়ার পরে নেকির দরজা বন্ধ হয়ে যায় এই মানুষের আমল করার ক্ষমতা থাকতো না খাড়া হইতে পারতো না বইতে পারতো না মারতে পারতো না কারোরে কিচ্ছু করতে পারতো না আমল করা তো সম্ভব নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যদি সদকায়ে জারিয়া করি যায় তাহলে কিয়ামত পর্যন্ত তার নামে আমল সদকা লেখা হইব যদি বালা একটা আওলাদ বানাইয়া যায় ইলমে দিন শিক্ষা দি যায় এই ইলমে দিনের চর্চা জারি থাকে তাহলে এই বন্দা কবর যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তার আমায় আমলের মধ্যে সওয়াব লেখা হইব আর একটা কথা আমার মনে হইছে আমরা জবান হল আর বার মধ্যে আল্লাহ সওয়াব ফুসাই দেব কান কানে শরীক করো সারা হোক আল্লাহুম্মা আমিন তা নিন থেকে আল্লাহ ধরো ঘুমাইতা নাই আল্লাহ অত বকিল নাই আল্লাহ অত এমন বেমার ধরলো আর্থে উঠিয়া বইবার শক্তি নাই কিন্তু তার অভ্যাস হইল ডেইলি হে দুই রাত নমাজ নবল উঠিয়া পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন এরা কোন উম্মতির যদি অভ্যাস থাকে আদত থাকে কোন বালা আমল করার হে বাড়ির তৈবার হয়ে গেছে সফরের মধ্যে সফরের হালতের কারণে হে এই আবাদত আদায় করতে পারছে না রব্বুল আলমিনে তার পক্ষ তাই ফরিস্তা ফল দিয়া এই আমল করাইয়া তার নামায় আমলের মধ্যে সওয়াব লেখাইবা গতিকে নজবান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল বেশ না পারলেও আমরা কিছু কিছু এবাদত করার অভ্যাস করতাম যে এবাদতটা কেয়ামত পর্যন্ত ফরিস্তা হলর জরিয়া আল্লাহর যাতে জারি রাখে এই নমুনার ব্যবস্থা আমরা রাখতাম আমরার ভবিষ্যতর চিন্তা আমরার ঘোরা দরকার নিজে যদি আমরা একটা চিন্তা করি না অন্য চিন্তা করিয়া খামাইত নাই আল্লাহ ব্যবস্থা রাখতো অনেক ব্যবস্থা যদি আমরা লই না তাহলে খামাইত নাই সরকারে বিভিন্ন ফেসিলিটি দিয়ে আমরা হলেই ফেসিলিটির খবরও পাই না করতে গিয়ে তা পাই না যদি তা পাইতাম তাহলে আমরা আমরা আর গরিব থাকলাম না অনেক বহুত সুবিধা আছে পঞ্চায়েতও আছে উপরেও আছে এমএলএর ইয়ত আছে হল বা সুবিধা আছে হল তার বাতাস আমরা পাই না আর আমরা কিতা পাইতাম ঠিক তো দ্রুপ রব্বুল আলামিনে অনেক সুবিধা দিয়া দিছ অনেক ফেসিলিটি আমরা দিছ এই সমস্ত ফেসিলিটি যদি আমরা ব্যবহার করি লাই তাহলে আমরার চিন্তার কোনো কথা নাই রব্বুল আলামিনে ফরমাইন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম হে আমার বান্দা বল তুমি তাইন মাল এবং জান দ্বারা যদি আল্লাহর রাস্তাত মেহনত করো তাহলে তোমার তানোর ফরো হলর যে অশান্তি আছে তোমার তানোর কঠিন শাস্তির ভয় আছে এই সমস্ত তাকে এই সমস্ত এবাদতে তোমার তানোর ইমানে তোমার তানোর আমলে তোমার তানরে নাজাত দিলেইব মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আজ থাকি বম্পক্ষে আমরা আমরা জীবনের লাইফ ইন্স্যুরেন্স লাগে লাইফ ইন্স্যুরেন্স আছে নানি লাইফ ইন্স্যুরেন্স করেন নানি আপনার এলআইসি আছে নি এটা আছে
এক্সিডেন্ট হয়ে গেলে এখানে সারা অবতা পাওয়া যায় গর ইনশ লাইফ ইনশোর হলি এখানে জ্বলি যাও জ্বলে না তো জ্বালাইয়াও অন্যান্য নবী দান করছে না এই সুযোগ দান করছে না যে সুযোগ আমার উম্মত হলরে দান করছে কিটা বলে অন্যান্য নবীর উম্মত হলে যারা যতখান নেকি করিয়া যতখান নেকি করছেন নেকি করিয়া এই দুনিয়ার থাকি বিদায় নিবা তারা রে কবরত থাকি আবার যে সময় তুলে হইব তারা ও নেকি অগ্ন লইয়া উঠিব একটাই বাতিল একটা নেকিও পাইত নাই কিন্তু রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মাদিরে এমন সুযোগ দান করছে আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতর মধ্যে ইয়া উম্মত হইবা পাহাড় পরিমাণ তারা গুনার বোঝা লইয়া নেকির একটা তিনকাও থাকত নাই নেকি একটা দানাও থাকত নাই তার সমস্ত জিন্দেগি গুনার মধ্যে হাঁটাইয়া গেছে গুনার বোঝা তার মাথা তুলিয়া কবর গেছে নেকির কোনো বার্তা নাই কিন্তু রব্বুল আলামিনে আমার ইলা উম্মত রে ইলা উম্মত আওয়াজে কবর থাকি তারে যে সময় ময়দানে মাহশর তুলে হইব তার পাহাড় পরিমাণ গুনা যেগুলো আছে সমস্ত মেটিয়া নেকি দিয়া রব্বুল আলামিনে তার সমস্ত আমল নামারে ভরপুর হরি ময়দানে মাহশর তুলবা ইলা ব্যবস্থা কিলা যদি নেক আওলাদ দুনিয়াত তৈয়া যায় আওলাদ যে তালিম দিয়া যায় না আলিম বানাইয়া যায় এই আলিমে আরো আলিম বানাইব এই আলিমে আরো আলিম বানাইব সব সময় রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াক্তিনা আযাবান্নার আল্লাহুম্মা ওয়াগফির লানা ওয়ালিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা তুলা এক কালাম পড়িয়াও কইব আল্লাহ আমার মা বাপ রে মাফ করি দেও আমার মা বাপর রূপ রে পৌঁছাই দেও আল্লাহ এইরকম কইয়া কইয়া যাইব গতিকে মা বাবা যদি গুনার বোঝা লইয়া কবর যাইন দুনিয়া তাকি হুয়া যেত খালি সময় সময় মশা বাটাইব সময় সময় মশা বাটাইব এই মশা গুলা পাওয়ার কারণে রব্বুল আলামিনে মা বাবর গুনা যেগুলো আছে এইগুলারে মিঠাইয়া বরং নেকির আমল নেকির আমল তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করাইবা আর যে বন্ধায় নেক আমলের অভ্যাস করি লইছে তার পরবর্তী বেমারের কারণে হে আর ইয়া আমল করতে পারেন না এমত অবস্থায় তার মহত হই গেছে হদিস শরীফের মধ্যে আইছে হুজ্জা যে কেরাম হল যদি বাড়িতে থাকি বার হইন রাস্তার মধ্যে টান টানর ইন্তেকাল হয়ে যায় রব্বুল আলামিনে প্রত্যেক বছর এই বন্দার বক্ষতাই বরিষ্ঠা হল দ্বারা হজ ধরায় না রে বন্দার আমল নামার মধ্যে হজর সব লেবাইন বড় কাছে বালা আমল করতে না পারলে কমপক্ষে নিয়ত করি মরণ জানি বালা আমল নিজে করতে পারেন না সাহস নাই তাকত নাই মাল নাই ধন নাই ধন নাই কমপক্ষে আশা করিয়া নেক বালা আমল করার আশা করিয়া মরণ যাবে কিতা লাগে আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হজ হরিয়া ফিরিয়া আইতে সময় খানায় কাবার দরজা উসা মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঘরের দরজায় কেন দৌসা কেনে বলে যদি আমার রব্বুল আলামিন আমার হায়াত দেয় আর এক বছর আইতাম পারি তাহলে আইয়া এখান সমান কর্ম মাটির লেভেল কর্ম ওবাই দিয়ে এখান কর্ম হবাই দিয়ে এখান কর্ম যাতে সবর সুবিধা ওবাই দিয়ে আমায় নবাই দিবার মহাদিসি নকলে এতরাত কায়েম করেন যে হজ্জাতুল বেদার ভার ময়দান তো আল্লাহর হবিবে খবর পাইলেছেন শেষ হজ আবার ইয়া আশা করার অর্থ কিতা বলে উম্মতরে তালিম দিছেন যদি নেকি করতে পারো না কমপক্ষে নেকির উদ্দেশ্য করিয়া মরার চেষ্টা করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল তো আমি কোরআনে পাঠতেই তিলাওয়াত করলাম মুখতসরে আয়াত আর আল্লাহর হাবিবের হাদিস থেকে একটু হাদিস তিলাওয়াত করলাম আর যতক্ষণ সম্ভব হয়েছে আপনার সামনে আলোচনা রাখছি হতাখানে বুঝাইবার চেষ্টা করছি আপনারা বুঝছেন বুঝা গেছেন না আমার এখন অতক্ষণ পর্যন্ত আল্লাহ আনি দিলেছেন আমিও আপনারা বুঝাইবার চেষ্টা করছি আপনারাও বুঝছেন
এখন আল্লাহর কাছে একবার দোয়া করি আল্লাহ আপনি তরফে আমলারে আমল করার তৌফিক দিতে আশরা হোক আল্লাহুম্মা আমিন হুজুর মুসাফির তনর দোয়া আল্লাহর কাছে কবুলই বলে দোয়া লিয়া দেই বাড়ি মহফিল খান লাগিয়া এই মহফিলর কমিটি হলে সাইতে আল্লাহ ওয়াস্তে আপনারা তুরাতুরা সাহায্য করে নিলে মাশাআল্লাহ দোয়া কবুলিও তোর আরেকটা জরিয়া হইল কি সরকার হয় রাত আপনারা যান যত পারেন সরকার হাত বড় কর করে এরপরে দোয়া করে নিন দরুদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা দিতামনি নানি নিজের দিল দিয়ে ঠিক করতে করতে অগির বেটা যায় ইলা হয় নানি ইলা কোন সময় ইলা আছে দিবার দিত্রা হইলে এখান এমন মজবুত করে দিছেন বেটা নিতে পারেন না কথার দ্বারা প্রমাণ হয়ে যায় দিল কতখান শক্ত আর কতখান নরম গতিকে দিল খুলিয়া আল্লাহর রাস্তা দেওয়ার চেষ্টা করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আরেকটা কথা কই হারাম মাল ইখান খরচ করিয়া আরো জনরে দান করিয়া আপনি সোয়াব পাইবা ইলা যদি নিয়ত করেন আপনি সোয়াব পাইতা নাই নেকি হইতা না উল্টা আরো গুনাহ হইব মাত বুঝা গেছে নি আপনি আপনার মাল আছে দোন আছে টাকা পয়সা আছে কিন্তু আরো জন অবস্থায় চুরি করি আনছেন চুরি করি আনিয়া দিতরা এই সোয়াব পাইবা নি এই যদি সোয়াব নিয়ত করেন উল্টা আপনি আরো কি হইবা গুনাহগার হইবা বর্তমান দুনিয়ার এমন অবস্থা সুদ সুদে একবারে পুরা আদারি জাল ফুটছে কেউ বাঁচিবার ক্ষমতা নাই সুদ থাকিয়া না ওই ব্যাংক গিয়া দিবা আরো তো কিতা কিতি বার হয়েছে গুট কাঠ হইন আরো বন্ধন টন্ধন হইন আপনার রিবায়ত আছে আসাম তো রিবায়ত যখন আছে অবয়ব আছে আল্লাহর বন্দা বল আমি জোর হাতে অনুরোধ রাখি আর একটা জিনিস খেয়াল করবা নিজের আওলাদর সামনে মুখ গালি আনবা না নিজের আওলাদর সামনে আপনি আপনার বিভিন্ন লোকে কড়া ভাষা ব্যবহার করবা না গালাগালি করবা না মায়ের তো দূরের কথা বাদ ভাষা ব্যবহার করবা না এতে আওলাদর যে বাপ আছে আপনার প্রতি আপনার মা বাবার প্রতি এই বাপটা রইত না আওলাদর সামনে আপনি হারাম কোন জিনিস খাইবা না আওলাদর সামনে আপনার যে মর্যাদা আছে সম্মান আছে ইচ্ছা দিল থেকে উড়ে যাইব তার চকুর পর্দার কারণে মরুগতর কারণে তার ব্যক্তিত্বর কারণে হে কত সময় ফিরিয়া খানি চোখে চোখ ফিরাই লিখব কিন্তু আপনার তার দিল থেকে আপনার মর্যাদা বিলকুল থাকতো না যদি আওলাদে দেখিলা বাপে হারাম খাইতরা বাপে চুরি করা বাপে মাল লগে বাদ ব্যবহার হররা মায় বাপ বাপর লগে বাদ ব্যবহার হররা ই আওলাদর সামনে এই আওলাদর অন্তরের মধ্যে মা বাবার প্রতি সম্মান থাকেন কি তার লাগি আল্লাহ যে খালিক আর মালিক জান জান হুকমে এই দুনিয়া চলে জাইন আপনারে আমারে এই দুনিয়ার সংসার কিভাবে চলতো আপনারে তালিম দেওয়াইবার লাগি অসংখ্য নবী হল বাটাইছেন আপনারে ওলামায়ে কেরাম হলে বাতাইতিরা ই সারা অমান্য করিয়া আপনি যখন ই বাদ বতে চলরা তাহলে এই বাচ্চার অন্তর কিভাবে আপনার প্রতি সম্মান থাকবো আমার মাত বুঝা দাননি গত থেকে
اولاد نزرول اسلام مرد جن لے دعا سے اللہ تمہار بندار اس قرار قبول فرما شرع ہو کہ اللهم امين گتی کے اولاد اور سامنے ہم کو کہ اولاد اور مدے بھائی بنیر مدے اتفاق اتحاد ما امومت خنتن اتزودی ما بابر مدے ملوی اتحاد اتفاق تا ہے نا اولاد دے سمے دیکھو ہمار ماں ہمار بابر گرو آیا شانتی تے گئی کنو دن موک بازار دیکھسی نا ای بھائی انچور مدے کنو سمے دربار لگتو نا এক ভাই আর এক ভাই যে কইব বলে তুমি ইখানে শান্তি নেই কিলে আমরার মা বাবা তো কোনোদিনই তা করছ না আর যদি মা বাবার মধ্যে সব সময় অশ্লীল ব্যবহার মারামারি জ্ঞান দরবার কথা কাটাকাটি বাদ ব্যবহার এই সমস্ত তাকে আওলাদের ছোটবেলার থেকে দেখি দেখি উঠোন তে এই আওলাদে ইখান আরব বাড়ির যাওয়া লাগতো না দরবার হিকাল লাগবে গালি দিবার লাগি আরব বাড়ির শিক্ষা লওয়া লাগতো না ও গরব শিখলে গতিকে আমরার জবান রে পাক করা দরকার আমি আগে কইছি মুমিনের জবান জিহ্বার মধ্যে এতটুক শক্তি রব্বুল আলামিনে দিছেন পবিত্র একটা খতা হওয়ার লগে লগে আরশে আজিমের মধ্যে ফসি যায় কিন্তু এই জবানটা যদি বাদ হই যায় তার জবান থেকে একটা মিথ্যা কথা বাহির হই যায় মানুষে যদি মিছা কথা কয় তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মুমিন দে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের 160 জন ফেরেশতা হল রহমতের ফেরেশতা হল নেস্তরাছন একজন মুমিন দে ইবাদত করে আল্লাহ গিয়া রব্বুল আলামিনে বডিগার্ড হিসাবে কতজন ফেরেশতা আছেন 160 জন সব রহমতের ফেরেশতা যে সময় বানজার জবান থেকে একটা গালি বাহির হইব বাদ মাত মাতিব কিবা তো মিশা একটা কথা হইব তার মুখ থেকে একটা দুর্গন্ধ বাহির হইব কয়েক মাইল পর্যন্ত রহমতের ফেরেশতা হল দূর হইয়া সরি যায় তখন কি মানুষ আর আগবাইবার পত্তা হবে না গতিকে সাবধান হওয়া দরকার আমরা সতর্ক হওয়া দরকার আল্লাহর যাতে আমরা রে বুঝবার তৌফিক দিতা আমরা মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ আর বিশেষ করে আমরা রেজারে পাক রাখতাম আগে আমি ফয়লা কইছি একটা ফুটা রক্ত যদি হারাম হই যায় হারাম তাকে জন্মি যায় তাহলে যত সময় একটা থাকবো আপনার এবাদত কবুল গতিকে হারাম রেজার তাকে বাসিবা হারাম ধন তাকে বাসিবা হারাম তরিকা ব্যবসার তাকে বাসিবা মোটামুটি শরীয়ত বিরোধী কাজ তাকে আপনি আপনারে দূরে রাখবা কারণ কি তিন দিনের হায়াত তিন দিনের জিন্দেগি এর পরের জিন্দেগি যে একটা আমরা স্থায়ী জিন্দেগি যে জিন্দেগির শেষ নাই এর লাগি এই জিন্দেগির লাগি আখেরাতের লাগি আমরা সামান জোগাড় করতাম আল্লাহর হাবিবে ফরমাইন আদ দুনিয়া মাজরাতুল আখিরা গতিকে রব্বুল আলামিনে আমরারে তৌফিক দিতা সারা হোক আল্লাহুম্মা আমিন মুখতাসার মিলা শরীফ হইলে بسم الله الرحمن الرحيم ولما تم من حمله شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأقواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله على الراجح تسعة أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته النبي الأكرم صلى الله عليه وسلم كالبدر المنير نورا Oh,
بلغ العلا بجماله كشف الدجى بجماله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وافتح علينا أبواب فضلك ويسر علينا خزائن علمك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله شعبان أرسل আপনার হাবিবের বর্ণনা অনুযায়ী আপনার কাছে বড় ফজিলতপূর্ণ মাস ইয়ারহামার রাহিম আল্লাহ আমার চতুর্দিকে আপনার হাবিবের আলে বাত হলব ইয়ারহামার রাহিম আল্লাহ সমস্ত জামাতের লই আপনার শাহী দরবার আমরা ভিক্ষা রাত্রি হতেছি ইয়ারহামার আল্লাহ আমার গুনার বাসে আমার রাত্রি খালি ফিরাই দিও না ইয়ারহামার আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ সদা খাদ্য যদি দামি কুটবি লাগাইয়া কোন মানুষে আল্লাহ সরকারে কান্দে দামি বানাইয়া ইয়া আল্লাহ আমরা লাচার সিয়াকার বদকার আপনার দরবারে হাজিরের কোন লায়েক লিয়াকত নাই ইয়া আল্লাহ আল্লাহ এই মতবরক মাসো আপনার হাবিবর খানদান ওর মানুষ হলো আহলে বাইত লিয়া আপনার শাহী দরবার ভিক্ষার হাত পাতিছি আল্লাহ আল্লাহ আমরা জানি আমরার বিশ্বাস আপনার হাবিবর খানদান তাকি দামি জমিনের মধ্যে আর কোন খানদান নাই আল্লাহ আল্লাহ আহলে বাইতর বাস্তা দিয়ে আপনার শাহী দরবার জুড়াতে ভিক মাঞ্জা আল্লাহ আমরার জিন্দগির জানা অজানা সমস্ত গুনাহ খাতা কসুরে মাফ ফরমাও আয় আল্লাহ আমরার বাকি জিন্দগি আপনার মকবুল গোলামির মধ্যে কাটাইবার তৌফিক দাও আমরার এই জামাতের পক্ষ থেকে অসংখ্য দুরুদ আর সালাম রাজি আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি শান্তর বার মধ্যে পৌঁছাই দিন সমস্ত আমিয়ে কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আহলে বাইত আজওয়াজ মুতাহারাত উলামায়ে রাশিদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাবিন তবে তাবিন ইমাম মুজতাহিদিন মুফাসসিরিন মুহাদ্দিসিন সমস্ত মকবুল তরিকা হুজুর দিন আপনার দরজার বলেন ফরমান আল্লাহ আমার মার খানদান বাবার খানদান আত্মীয় স্বজন যত দুনিয়ায় ছাড়িয়া কবর বাসী গেছেন আপনার বাড়িতে রহমত ফরমান আল্লাহ আমরা খেল মারাইছি খেল বাবারাইছি খেল বাইয়ার আপনার দরবার খাতা কসুরের কারণে কোন বান্দা যদি গ্রেফতার তখন আল্লাহ মুতাবাররক মাসুর খাতিরে আপনার বান্দা বান্দিয়া করে আপনি মাফ করে দেও মুসলমান বানানির তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমরা নিজরে নিজে সতর্ক হরার সুস্থ হরার সুন্দর বানানির তৌফিক দাও আল্লাহ আল্লাহ আপনার দরবার তৌফিক চাই আমরারে তৌফিক নসিব ফরমাও আমরারে আমরার আহল ওয়াল রে পাক্কা নামাজি রোজাদার ইমানদার বানার তৌফিক দো ইয়া আল্লাহ সামনে রমজান শরীফ হাজির রমজান শরীফের হাজিরি পরিষ্কার পবিত্রতা সহিত আপনার দরবার খুশি আর আমরারে নসিব ফরমাও
الله يا رحم الراحمين يا اكرم الاكرمين বিভিন্ন ধরনের বেমারি ও গোপালীর মধ্যে রাখি আপনার দরবারে ভিক্ষার বাড়াইছি আল্লাহ স্বয়ং আমরা নিজে বেমারি সাজিয়া আপনার দরবারে ভিক্ষার বাড়াইছি আল্লাহ আল্লাহ আমাদের বেমারি ও ফলর বিমার শিবায়ে কামিলা দিলায় নায়ক ফরমা আল্লাহ আপনার জাত আকামুল হাকিমিন সমস্ত ডাক্তার আল্লাহর উফরত ডাক্তার ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন আমরার লাইলার বিমারি দি আমরার দরপুর তুফি বানায় না ইয়া আল্লাহ আমরার কসুরের কারণে আমরার বিমার দার মধ্যে মুক্তলা করিও না ইয়া আল্লাহ আল্লাহ বিমার নিয়ামত রে আমরার সুস্থ নিয়ামত দি বদলি দেও আল্লাহ আমরার কিসমত রে আলাল নিজের দি কুশাদা করি দেও ব্যবসা বাণিজ্যর মধ্যে খৈর বরকত দেও হালাল মালর মধ্যে তরক্কি ফরমাও হারাম থেকে আমরার জিন্দগির দূরে রাহাত তৌফিক দাও ইয়া আরহামার রাহিম আল্লাহ আমরার বাচ্চান যারা পড়াশোনা আছেন জানে যে কি ফাহমে কামিল আকল সলিম আতা ফরমাও শিক্ষা জীবনের শেষ সীমা পর্যন্ত এরারে বসিবার তৌফিক দেও আল্লাহ দেশ ছাড়িয়া বিদেশ পাড়ির যারা আছেন আপনার রহমতের ছায়ার তলে রাখি ইয়া আল্লাহ এরার হালাল খামার মধ্যে খয়ের বরকত দিয়া দৌলতমান বানাইয়া আবার বাড়ি ঘরে ফিরার তৌফিক দো আয় আল্লাহ আমরারে মাল ও আওলাদ দিয়া আমরারে সুখী বানাইছো আল্লাহ এই মাল ও আওলাদ রে আপনার রাস্তায় খরচ করার তৌফিক দো ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনার দয়ার করম দি আমরারে হরম আইন শরীফ আইনের মকবুল জিয়ারত বারবার নসিব ফরমাও আজকের এই জলসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আরম্ভ থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কলম করা হয়েছি সমস্ত কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন যারা এই মহফিল কায়েম করতে মেহনত করছেন কষ্ট করছেন এই সমস্ত কষ্টর মেহনতর লায়েব দাদা আপনি মর্দানে মাশর দান দিয়ে ইয়া আল্লাহ আল্লাহ আমরারে আমরার মা বাবার লাগি সদকায় জারিয়া ইনশাল কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার মৌতর আগে মৌতর সমান জোগাড় করার তৌফিক দাও মৌতর সময় হল আমরার কলমা নসিব হরিও ঈমানের উপরে আমরার খাতিমা বিল খৈর হরিও ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার কোন বান্দার কোন বান্দির খার কোন নাও কোন গাটো আখাইল আছে আপনি আল্লাহ আপনি মুনিব খালিক ও মালিক আপনি সামি উম বাসির আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনি আলিম উম বিজাতি সুদূর আল্লাহ আমরার খান কোন কোন শানি আছে কোন অসুবিধা বল আছে আপনি মুনিবে সুবিধা করে দিলা ইয়া আল্লাহ আমরার খাই ঘাট অন্যরে আপনি মুনিবে সুদাই দিলা ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার মুসলমানের কোন জন্ম দিছ মুসলমানি জিন্দেগি খান আমরার নসিব ফরমাও দয়াল নবী জি আপনার দরবারে যত ভালাই মাঙ্গিছেন আমরাও মাঙ্গি আর আমরারে দান ফরমাও যত বুড়াই তেরি বানাসাইছেন আমরাও বানাসের আমরার নাজাত দেও ইয়া রহমান রাহিমিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসীহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আমিন 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 বিরহমতিকা ইয়া রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ